আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। একটি বাংলায় প্রবাদ আছে, ভালো লাগুক না লাগুক খান পিতা, বুঝুন আর না বুঝুন পড়ুন ভগবত গীতা। কেউ যদি নাও বুঝে চৈতন্য চরিতামৃত মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের জীবন চরিত গাথা, এতটা একটি জটিল কাব্যগ্রন্থ, মহান কাব্য, যে সেইটি কলিযুগের অধপতিত বিপদগামী মানুষদের বোধগম্যের বাইরে। তাই চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে আশীর্বাদ করে দিয়ে দিলেন, যদি না বুঝে কেহ অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে সে ভাবে রীতি, পড়িলেই হইবে পরমহিত। বলছেন যে চৈতন্য চরিতামৃত যদি কেউ অধ্যয়ন করে পড়ে, তা যদি বুঝতেও কেউ না পারে। বৈষ্ণব ঠাকুর কবিরাজ গোস্বামী বর দিয়ে দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন যে আমার এই লেখা ভাষার দুর্বোধ্য হেতু কেউ যদি নাও বোঝে, কেবল যদি বারবার তা চর্চা অনুশীলন করে, তা তিনি বলেছেন যদি না বুঝে কেহ পড়িতে পড়িতে সেহ অদ্ভুত চৈতন্য চরিত চরিত, হৃদয়ে উপজীবে প্রীতি, বুঝিবে সে ভাবেরও রীতি, পড়িলেই হইবে পরমহিত। যা আপনি বসছেন না, ভগবদ গীতার তত্ত্বগাথা, ভাগবতের কথা, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর লীলা আপনি বুঝছেন না তবু পড়ুন, গীতা বুঝতেছেন না তবু পড়ুন, খালি পড়ুন। দক্ষিণ ভারতে চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করতে গিয়েছিলেন মাগো, একজন দেখলেন প্রতিদিন গীতা পাঠ করছেন আর অজর ধারা কাঁদছেন, কিন্তু মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ দেখলেন যে গীতার পৃষ্ঠা উল্টাচ্ছেন না, তো পড়ছেন কি? গীতা সামনে রেখেছে আর অজর ধারায় কাঁদছে, এভাবে খুলে রেখেছে গীতা কিন্তু কাঁদছে, খুলে কাঁদছে। একদিন মহাপ্রভু এভাবে একদিন দুই দিন কয়েকদিন দেখে মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি যে গীতা পড়ো, তা তুমি তো গীতা গ্রন্থের পৃষ্ঠা উল্টাও না, এক জায়গাতেই দাঁড়িয়ে থাকো, আর তুমি কি বা বুঝতে পারো এক জায়গায় যদি দেখেই থাকে, পৃষ্ঠা না উল্টালে কি আর গীতা পড়া হবে? তো মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন যে তুমি কি গীতা পাঠ করো, যে শুধু কান্নাকাটি করো? এই ভক্তপ্রবর বললেন, প্রভু আপনি ঠিকই বলেছেন, আমি নিরক্ষর ব্যক্তি, আমি পড়ালেখা জানি না, কিন্তু কেন কাঁদি জানেন? এই গীতা যখন খুলি আমি, তখন দেখতে পাই বিশাল প্রান্তর কুরুক্ষেত্রের মাঠ, একদিকে কৌরব সেনা, অপর দিকে পাণ্ডব সেনা, মাঝখানে ভগবান শ্রী গোবিন্দ অর্জুন মহাশয়কে এই ভগবদ গীতার তত্ত্ব উপদেশ প্রদান করছেন, কিন্তু যেহেতু আমি সংস্কৃত জানি না, তাই অর্জুন আর ভগবান কৃষ্ণ যে কথা বলছেন এই কথাগুলো আমি শুনতে পাচ্ছি, বুঝতে কিন্তু বুঝতে পারছি, গীতার পৃষ্ঠা উল্টালেই আমি তাদের দেখতে পাই, কিন্তু তারা কি বলছে হে প্রভু আমি একটাও বুঝতে পারি না, সেই জন্যই আমি যন্ত্রণায় কাঁদি। পিতামহ ভীষ্মও যেমন আফসোস করেছিলেন যে কৃষ্ণ অর্জুনকে কি বলছে, সে তো বিপক্ষীয় দলে ছিল, দুর্যোধনের দলে, তাই ভীষ্মেরও গীতার তত্ত্ব গাথা শোনা সৌভাগ্য হলো না, তিনিও দুঃখ করেছেন। এই ভক্তটি যেহেতু গীতা খুললেই তাদের কথোপকথন শুনতে পান, ভাষার দুর্বোধ্য হেতু বুঝতে পারেন না, শুধু বুঝতে না পারার জন্যই কাঁদেন, মহাপ্রভু বললেন তুমিই যথার্থ গীতা পাঠক, তোমার গীতা পাঠই যথার্থ গীতা পাঠ। অনেকে জগতে অনেক পণ্ডিত আছে, গীতা একেবারে মুখস্থ, গীতা ঠোঁটস্থ, অনেকের কাছে গীতা পকেটস্থ,
কিন্তু গীতায় যে আইনগুলো রয়েছে এই আইন ওরা পালন করে না, কারণ আইন কেউ মানতে চায় না। অথচ ভাগবতে বেদেতে সমস্ত বৈদিক শাস্ত্রেতে বলা হয়েছে, আর বিশেষ করে ভাগবত যা শাস্ত্র চক্রবর্তী সেই ভাগবতে বলা হয়েছে যে ধর্ম কাকে বলে। জগতের মানুষ আমাদের রঙ্গভরা বঙ্গদেশে তথাকথিত অনেক মনীষী এসেছে, তথাকথিত অনেক মহাপুরুষ এসেছে, যারা যাদের মতো করে নিজের নিজের মতো করে যা বুঝেছে তেমন করেই ধর্মের সংজ্ঞা নিরূপণ করেছে। কেউ বলেছে বাঁচাবার আর মর্ম যা সেটাই ধর্ম, কেউ বলেছে নিজে বাঁচো অপর কেউ বাঁচাও সেটাই ধর্ম, কেউ বলেছে আগুনের যেমন ধর্ম তাপ দেওয়া তেমনি করে মানুষের ধর্ম মানবতা। এক একজন এক একভাবে ধর্মের ব্যাখ্যা নিরূপণ করেন, কিন্তু এগুলো সবগুলোই সকপল কল্পিত, মনোকল্পিত, যা শাস্ত্রে এই কথাগুলো কোথাও বলা নেই। যে যার মতো করে বলছে ঠিক আছে, তুম ভি চুম্মে তো হাম ভি চুম, একটা চোরের গল্প আছে। তো অবস্থাটা হয়েছে আমাদের হিন্দু সমাজে, চোরের দল নিজের পেট চালানোর জন্য যতটুকু বলার দরকার কাউকে না খেপিয়ে প্রিয় প্রিয় কথা, হাতে তালি দেওয়া বাহবা পাবার কথা বলার অনেক লোক আছে, ফলে তারা পরিণামটা কি করলো, যে যার মতো মতো করে ধর্মের প্রচার করতে লাগলো। কিন্তু ভাগবত বললেন সবই পুংসাম পর ধর্ম ভক্তির অধ্যক্ষে, ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়, প্রথম অথবা দ্বিতীয় অধ্যায়, এখানে তো ভাগবত নেই, থাকলে দেখা যেত। সবই পুংসাম পর ধর্ম ভক্তির অধ্যক্ষে অহৈতুক অপ্রতিহতা সুপ্রসিদ্ধতি। তো ভাগবতে বলা হলো যে সেই ধর্মই পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, যা ভগবান শ্রী গোবিন্দকে অধ্যক্ষস্তত্ব, শ্রী গোবিন্দকে একমাত্র শ্রী গোবিন্দকে ভালোবাসতে শিক্ষা দান করে, সেটি জীবের পরম ধর্ম। আরও ভাগবতে বলা হলো ধর্ম কি, ধর্মের আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে, ধর্মে তু ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম কোনো সংসদীয় আইন পাশ করা বিলের ন্যায় নয়, ধর্ম কোনো বাড়িতে তৈরি করার বস্তু নয়, ধর্ম কোনো মনীষী যোগী কর্মী জ্ঞানী ভোগী এদের তৈরি করা কোনো সংজ্ঞা নয়, ধর্মের সংজ্ঞা সোজা ভাগবতে বলা হয়েছে ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম সেটাই ভগবান যেটা বলেছেন, আর যা বলেছেন তা যদি কেউ পালন করে তবে সেই ব্যক্তি কেবল ধার্মিক, সেই ব্যক্তি সাধু, অন্যেরা সাধু হতে পারে না, কারণ তারা খেয়াল খুশি মতো কাজ করছে। ভাগবতের আলোকে ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন জগতে ধর্মের নামে যা কিছু চলে ভাগবত বলে তা পরিপূর্ণ ছলে। সেই জন্য ভাগবতের প্রথম স্কন্ধেই বলা হলো প্রজ্জ্বলিত কৈতব নির্মত শরণাং সতাং। এই ভেতরে বাবুরা দাঁড়িয়ে আছো, মোবাইল টিপতেছ নাকি? এ বাবা শোনো, দাঁড়িয়ে থেকেই শোনো, অসুবিধা নেই। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। এ বাবা সাউন্ড কি বেশি হয়ে গেল না, একটু মেলোডি তোমাদের একেবারে ঝাই 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 করছে, মানে গলা ফেটে যাওয়ার মতো। তো যে কথা বলতেছিলাম যে ধর্ম যা ভগবান বলেছেন হুবহু তার আইনগুলো পালন করাটাই ধর্ম, আর এই রকম ভগবানের দেওয়া আইনগুলো যদি আপনারা পালন করেন তবে ধর্ম রক্ষতি ধার্মিকম, ওই ধর্মই আপনাকে রক্ষা করবে।
কিন্তু আজ যেহেতু আপনারা ধর্মের নামে উপধর্ম ছাই ভস্য গিলছেন, প্রকৃত ধর্মের অর্থই আপনারা বোঝেন না, অধিকাংশ মানুষ বোঝে না ধর্মের নিগূঢ় রহস্য। ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায়া মহাজন জন গতস্য পন্থা। ধর্মের নিগূঢ় তত্ত্ব মহাজনদের কাছে গচ্ছিত রয়েছে, এটা হাট বাজারে বিক্রির বস্তু নয়, উন্মুক্ত নয়। হাট বাজারে দোকানে এই ভগবত তত্ত্ব পাওয়া যায় না, গীতা লাইব্রেরিতে পাওয়া যায়, পুরাণ ভাগবত শাস্ত্র লাইব্রেরিতে পাওয়া যায়। পাওয়া যায় বাবা? বেদ বেদান্ত পুরাণ এই গীতা লাইব্রেরিতে পাওয়া যাবে না মা? পাওয়া যাবে। আচ্ছা ডাক্তারি বই পাওয়া যাবে? পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারিং বই পাওয়া যাবে? তারপর ড্রাইভিং বই পাওয়া যাবে। আচ্ছা লাইব্রেরি থেকে বই এনে রোগী অপারেশন করা যাবে? লাইব্রেরি থেকে বই এনে মেডিকেল কলেজে ভর্তি না হয়ে যেমন, এই পিচ্ছি বাবা বসো, লাইব্রেরি থেকে ডাক্তারি বই কিনে এনে পড়ে পড়ে যেমন রোগী অপারেশন করা যাবে না, মেডিকেলে পড়াশোনা করে পাশ না করা পর্যন্ত, তেমনি করে লাইব্রেরি থেকে ভগবত গীতার ভাগবত বেদ বেদান্ত কিনে পণ্ডিত হতে পারবেন, সাধু হতে পারবেন না। ফার্মেসির আপনি সমস্ত ঔষধ মুখস্থ করে সেল করতে পারবেন, কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন না যদি না আপনি ডাক্তার না হন। ফার্মেসি সমস্ত ঔষধ মুখস্থ, কিন্তু কোনটা রোগের কোনটা কাজে লাগে যারা ফার্মেসি নিয়ে বসে আছেন তারা সবটাই জানে না। যারা ডাক্তার তারা যা প্রেসক্রিপশন দেবেন সেই অনুপাতে শুধু তারা ঔষধ সেল করে। তেমনি করে বাজারে ভাগবত গীতা কিনে বেদ কিনে আপনারা ধর্মকে বুঝতে পারবেন না। যদি তার ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায়া মহাজন জন গতস্য পন্থা, তত্ত্বদর্শী গুরুদেবের কাছে যেতে হবে যিনি এই বিষয়গুলো জানেন। সেই জন্য বেদেতে বলা হলো তদ্ভি জ্ঞানার্থং স্বগুরু মেভাবি গচ্ছেত, বললেন যে যেই বিষয়ে যার জানা নেই ওই বিষয়ে জানবার জন্য সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে। যদি আপনারা দধি খেতে চান কার কাছে যেতে হবে বাবা? কামারের কাছে? কার কাছে যেতে হবে দধি তৈরি করতে হলে? গোজের কাছে। তা কামারের কাছে যদি দেন দইয়ের বায়না, আর অন্ধের কাছে যদি দেন আয়না, তাইলে হবে? আর ব্যাঙ্গের পায়ে যদি আপনি বাটা জুতা পরিয়ে দেন মানাবে? তো সমাজের অধিকাংশ আমরা এতটাই মূর্খ, ধর্মের লেবাস পরিয়ে ধর্মের বারদশা করে মানুষকে বোকাদের ধোকা দিচ্ছি। যদিও আপনারা এলাকার মানুষ সবাই সহজ সরল, গ্রাম্য জীবন, মায়েরা অবলা সবলা, ক্ষীণা পিনা হীনা নবীনা দীনা, হ্যাঁ আপনারাও গ্রাম্য জীবনে রোদে পুড়ে জলে ভিজে কাজ করেন, ভক্তি ভাবনার হৃদয় আছে আপনাদের, অনেকের ভাব আছে, আপনারা কাঁদতেও পছন্দ করেন, কালকে ভেবে দেখেছি আমি। অনেকে হয়তো ভাবছেন এই সাধুরে বাবা কাঠঠোকরা কথা বলে, এত শক্ত শক্ত কথা, নিষ্ঠুর, একটু কাঁদেও না সাধু। জীবনে তো অনেক কেঁদেছেন আপনারা, কোনো লাভ হয়নি, আর কান্নাকাটি করার দরকার নেই, কোনো লাভ হবে না মা, জনম ভরে কেঁদেও লাভ হবে না। যদি ঝিওপ্পাটাকে ঠিক না রাখেন আর হৃদয়টাকে মন কৃষ্ণ পদার বিন্দয়, মন আর জিহ্বা এই দুটা যদি ঠিক না করেন তবে আপনার অনেক বৈরাগ্যের উদয় হবে কিন্তু লাভ হবে না। সমাজের লোকদের তিন ধরনের বৈরাগ্য আছে, একটাকে বলে শ্মশান বৈরাগ্য, একটাকে বলে ফলগু বৈরাগ্য, আরেকটাকে বলে প্রসূতি বৈরাগ্য। প্রকৃত বৈরাগ্য এত সোজা নয়, প্রকৃত বৈরাগ্য আর একজনের চরণধুলি নিয়ে আরেকজন কান্নাকাটি করা
গোড়াগড়ি করা জরাজরি ধরা এইটা ভাবে করা যাবে, কিন্তু ভক্ত হওয়া কত শক্ত কাজ। একটা পরীক্ষা দিলেই আমি জানি না কতজন পাশ করবেন, ঠিক আছে, কষ্ট হলো, আসতে হলো, আবার যেতে হবে, এখন ভালোভাবে পৌঁছানো, পৌঁছানোর পরে একটা মিস কল দিলেই হবে। তা যে কথা বলতেছিলাম যে আপনারা ইতোপূর্বে অনেক পাঠকের পাঠ শুনেছেন, অনেক জেনেছেন, আজ সেই রকম পাঠকের পাঠ শুনতে পাবেন না আমার কাছে। জগতে অনেক পাঠক আছে যাদের পয়াকার বাদ দিলে যা বাকি থাকে, আমরা ওই রকম নই। এখানে অনেক বাবা আছেন, মা আছেন, আপনাদের ওজনে টাকা দিলেও, আপনাদের বাড়ি ঘর বিক্রি করে দিলেও, বাড়ি ঘর বিক্রি করে যদি দক্ষিণা দেন আমাদের, আপনার দীক্ষা হবে না। তা আপনাদের তো অনেকেরই দীক্ষা হয়েছে, বাবা দীক্ষা হয়েছে না, দীক্ষা হয়েছে, দীক্ষা হয়েছে বাবু, বাবা দীক্ষা হয়েছে, আপনার দীক্ষা হয়েছে, দীক্ষা হয়েছে, কি লাভ হলো বাবা? অনেকভাবে গড়াগড়ি দিয়েছেন, এ ধুলা ধুলা নয় রে, এদি গোপী পদ রেণু অঙ্গে মাখরে, আমি একটা পাপি, আপনি একটা পাপি, পাপি যদি পাপির গায়ের পায়ের ধুলা অঙ্গে মাখে, আপনারা জানেন আগামীকাল থেকে আপনারা কেউ কারো ধুলা নিতে চাইবেন না, যদি আসল কথা শোনেন। এবার আপনি যার ধুলা নিচ্ছেন, ও যদি পাপি মানুষ হয় তো তার সমস্ত পাপ আপনার কাছে যাবে। আজকে যতক্ষণ আমি বলছি আমাকে বলবার সুযোগ দিন, আর যদি কোনো আপত্তি থাকে লিখে দিন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব, তাইলে তার সমস্যা হয়। এবার যদি আমরা চরণধুলি, চরণধুলি কাকে বলে, আপনাকে অন্যের চরণধুলি নিতে হবে না, এই তুলসী দেবীকে নয় ভাবে একভাবে পূজা করুন। দেখুন তুলসী দেবী সবার বাড়িতে বাড়িতে আছে, এবার নয় ভাবের ব্যাখ্যা, যে কোনো একভাবেই যদি পূজা করেন আর কিচ্ছু করতে হবে না, কেবল তুলসী পূজা করেই আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন। করুন দেখি বাবা এই নয় ভাবে যে কোনো একভাবে। আপনারা তো অন্যের চরণ ধুলি নেওয়ার জন্য গড়াগড়ি করছেন, যা বলতে দিচ্ছেন না, বললাম যে আমি একটা পাপি, আপনিও পাপি, তা পাপি যদি পাপির চরণ ধুলি নেয় তো শাস্ত্রে বলা হচ্ছে ওই পাপগুলো ওই পাপির কাছে যাবে। তো আমার তো নিজেরই পাপ আছে, আপনিও পাপি, আর আপনার যখন চরণ ধুলি নিলাম তো আপনার পাপ আমার ডবল হয়ে গেল। আপনাকে চরণ ধুলি নিতে হবে এমন একজন যিনি কোনো পাপ করেননি। হ্যাঁ, না এরকম না বাবা, আপনি বলতে দিন, শুনে থাকুন না, এটাই সমস্যা যে আপনাদের ধৈর্যটুকু কুলাচ্ছে না। তা সেই জন্যে এবার যিনি ধার্মিক ধর্মপরায়ণ ব্যক্তি, যার পদরেণুতে আমরা মস্তকে ধারণ করলে আমাদের পাপ বিধৌত হয়ে যাবে, দেখবেন যেই ব্যক্তি কি করে সাধু চেনবেন, আপনার আপত্তি হচ্ছে আমরা সাধু কি করে চেনব, সাধু চেনার উপায় আছে। আপনারা জানেন না, আপনি স্বর্ণ চিনতে পারবেন? আপনি জহুরি না হলে আপনি হীরামানিক চিনতে পারবেন? যদি আপনি স্বর্ণকার না হন, আপনি যেমন স্বর্ণ পথের ধারে পড়ে থাকলে আপনি চিনতে পারবেন না, ওটা কাঁচা সোনা না ভেজাল সোনা, স্বর্ণকারের কাছে দিলে কোষ্ঠী পাথরে ঘষলে সে বুঝতে পারবে। তেমনি করে আপনি যদি আপত্তি থাকে তাহলে আপনি বলতে পারেন যে বাবা আমরা সাধু তো চিনতে পারি না, তো কী করে চিনবো, তা না করে আপনাদের প্রতিবাদ, বিনীত ভাব নেই। অথচ গীতা ভগবান কি বললেন, যার বিষয়ে যেটা জানা নেই, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানিনস্তত্ত্ব দর্শিন, যার যে বিষয়ে জানা নেই। আচ্ছা, ডাক্তার যদি আপনাকে বলে যে বাবা তোমার যা সমস্যা তুমি প্যারাসিটামল খাবে, এবার কি তাও আপনি প্রতিবাদ করবেন, না আমি আপনার প্যারাসিটামল খাবো না, আমি ফ্লাজিল খাবো? তা আপনাদের অবস্থাটা তো এইরকম, ডাক্তার কি আপনারা না আমি, মানে আপনারা এত বুঝে ফেলেছেন, একটা পরীক্ষা দিন তো আমার কাছে, কেমন সাধু আপনারা? কালকে থেকে মাছ মাংস রসুন পেঁয়াজ মুসুরের ডাল পান সুপারি, একজন শুধু হাত তুলুন, কালকে থেকে খাওয়া বন্ধ করবেন,
আপনি খান খান না, আমি কি আপনাকে বলেছি বলতে? আপনি তো খানে না, যারা খায় তাদের কালকে থেকে খাওয়া বন্ধ। এরকম একজন হাত তুলুন তো, কেমন সাধু, কত সজা। তা সেই জন্যে বাবা সাধুদের কথা ধৈর্য সহকারে শোনা উচিত। সাধুকে ওই যেমন বাবা বললেন, বাপ সাধুকে টিকি ধরে ঘুরে দেওয়া যাবে, সাধুর ধুতি কাঁচা খুলে দেওয়া যাবে, সাধুকে সাধুকে তাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু সাধু হতে পারবেন না। কারণ সাধু হতে হলে চারটি আইন পালন করতে হবে। এক, কোনো প্রকার আমিষ খেতে পারবেন না। দুই, কোনো প্রকার নেশা খেতে পারবেন না। তিন, কোনো প্রকার অবৈধ সঙ্গ করতে পারবেন না। চার, কোনো প্রকার জুয়া তাস খেলতে পারবেন না, অশ্লীল গান বাজনা শুনতে পারবেন না। তো এক নম্বর পরীক্ষায় তো আটকা পড়ে যাবেন আপনারা, মাছ মাংস খেতে পারবেন না। তো সেই জন্যে বাবা সাধু হওয়া খুব শক্ত কাজ, তবে নিজেরা যদি চেষ্টা করেন আর সেই জায়গায় যদি আপনি যেতে পারেন অতি সহজ হয়ে যাবে। কেননা সারা বিশ্বের হাজার হাজার মানুষ আজ ভক্তি জীবন যাপন করছে, যদি নিজেরা চর্চা করেন সহজ হয়ে যাবে। সেই জন্য আমাদের এক নম্বর কাজ হবে সাধু সঙ্গ করা। প্রকৃত সাধু যারা, যাকে তাকে আসরে বসিয়ে দিলেই সাধু কথা হবে না। এক নম্বর দেখতে হবে যে সে কৃষ্ণ ভক্ত কি না, দুই নম্বর তার কণ্ঠে কণ্ঠী মালা আছে কি না, তিন নম্বর তার মাথায় শিখা আছে কি না, চার নম্বর নিরন্তর কৃষ্ণ কথা ছাড়া সে অন্য কথা বলে কি না, যদি বলে তাহলে তার কাছে শোনা যাবে না। তো সেই জন্যে আর তিনি কোনোভাবেই, একজন যিনি গুরু, যারা আমিষ ভোজন করেন তাদেরকে কোনো দিন দীক্ষা প্রদান করবেন না। একজন যথার্থ গুরু চেনার সহজ উপায়, তা তিনি তো এই চারটি নিয়ম পালন করবেনই। যারা এই চারটি নিয়ম ভঙ্গ করেন তাদের কাউকে দীক্ষা দেবেন না, যদি দিয়ে থাকেন তাইলে হবে অনাবাদি। না আমি বলবো না যে ভালো না লাগলে চলে যান, এই কথা আমি বলবো না। আমি আগেই বলেছি ভালো লাগুক আর না লাগুক, শুনুন চাণক্য পণ্ডিতের নীতি কথা, কদাপি কুপ্পতে মাতা নদরস্তা হরিত কি, মায়ের বকনি আর টিচারের কানমোলা ছাত্র আর সন্তানের ভালো লাগে না। কিন্তু তারা করেন কেন? সন্তানের মঙ্গলের জন্য, ছাত্রের সুশিক্ষার জন্য। আমি যা বলছি একটা অশাস্ত্রীয় নয়, আর যদি তার প্রমাণ দেখাতে না পারি, আপনারা আমার বক্তৃতা শুনবেন ইউটিউবে সার্চ দিয়ে, যে সারা জীবন আমি টিকি বাজেট করে এসেছি, যে আমার এক টিকির একখানা চুল খসানোর ক্ষমতা বাংলায় কোনো পণ্ডিত নাই, এত বড় কথার এমনি বলি নেই বাবা। তা সেই জন্যে কথাগুলো ভেবেচিন্তে প্রতিবাদ করবেন। আর আমি মিনতি করছি, আপনাদের জ্বালাতে আসিনি, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুজবেন। আরে আমরা আপনাদের আলিঙ্গন করতে এসেছি, আপনারা বিপদগামী মানুষ। এই বাংলায় আমরা মাত্র 10-12 জন ছিলাম, আর আমরা 10-12 হাজারেরও বেশি এখন অ্যাক্টিভ ওয়ার্কার এখানে। 1995 সালে আমি অনেকবার এসেছিলাম আপনাদের এলাকায়, এই সমস্ত বাচ্চাদের যারা তিলক করতে গিয়েছিল ওরা তো কেউ জন্মায়নি, আর আরও আসা হলো। হ্যাঁ আসছিলাম, অনেক জায়গায় এসেছিলাম। তা সেই জন্যে বাবা আমাকে একটু ক্ষমা করবেন, কথাগুলো বললাম বেসুরা লাগবে। তো সেখানে বলেছে নদরস্তা হরিতকি, হরিতকি খেতে ভালো লাগে না, কসকস, বয়রা, আমলকি, এগুলো আয়ুর্বেদ শাস্ত্র বেদশাস্ত্র বলছে, এগুলো যদি মুখের নিচে যায় মুখে খারাপ লাগবে, কিন্তু নিচে গেলে আপনার কোনো ক্ষতি করবে না। তেমনি করে আমার কথাগুলো আপনাদের বেসুরা লাগবেই, কেননা আমি যে আপনাদের বিরুদ্ধে বলছি, স্বভাবের বিরুদ্ধে বলছি, খাওয়া দাওয়ার বিরুদ্ধে বলছি, আপনাদের চরিত্রের বিরুদ্ধে বলছি, আপনারা প্রতিদিন যা খাচ্ছেন তার বিরুদ্ধে বলছি। সেই জন্য শ্রীল প্রভুপাদ বলেছেন সারা বিশ্বের বিরুদ্ধে আমরা, কারণ বিশ্বের অধিকাংশ মানুষ আমাদের শত্রু, কিন্তু আমাদের
আমরা তাদের শত্রু, আমাদের কোনো শত্রু নাই। অন্যেরা আমাদেরকে শত্রু ভাবে, কিন্তু আমাদের কোনো শত্রু নাই। আমরা কাউকে শত্রু ভাবি না, আমরা শত্রু ভেবে আপনাদের কাছে আসি নাই। সুতরাং এটা জেনে রাখুন, আপনারা আপনাদের আমরা শত্রু হতে পারি, কিন্তু আমাদের আপনারা শত্রু নন। আপনাদের তুলসী পূজার কথা বলে ধীরে ধীরে ভেতরে যাই, মেজাজটা খারাপ হয়েছিল, এখন ঠান্ডা করি নিজে নিজে। তুলসী বাড়িতে আছে মাগো, সবার সবার বাড়িতে আছে। এই তুলসী নিয়েও যন্ত্রণা, সাধু হ মালা পরার দরকার নাই। কত মতপদ এসেছে, অথচ আমাদের 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা কীর্তিত হয়েছে। এই 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা বর্ণনাকালে বলা হয়েছে, তুলসীর গোড়ায় যদি মা জল দেওয়া হয় বাবা, গোড়াটা কি শক্ত হবে না নরম হবে? মা গো, গোড়ায় জল দিলে বাবা শক্ত হবে না নরম হবে? নরম হবে। এবার যদি আপনি পাষাণ হৃদয় হন, চণ্ডাল হন, কষাই হন, আপনি প্রতিদিন গোড়ায় জল দিন, এক, আপনার হৃদয় চিত্ত বিগলিত হবে ভক্তি প্রেমে। দুই, আপনি গোড়ায় জল দিন, জল দেওয়ার পর গোড়ায় মাটি আছে না? আপনি গয়াকাশী বৃন্দাবন যাওয়ার সামর্থ্য নেই, সমাজে আপনি চিনতে পারছেন না কে সাধু, কার চরণ ধুলি মাথায় নেব। নিতে গিয়ে যদি পাপির চরণ ধুলি নিয়ে নেই, তত পাপ বেড়ে যাবে। চিনতে পারছেন না, ওই বাবার প্রশ্ন, সাধু কি করে চিনব? তাইলে আর কোনো চিন্তা নেই, আপনি জল দেওয়ার সাথে সাথে ওখানে মৃত্তিকা নিন, মাটি নিয়ে আপনি আপনার কপালে অথবা মস্তকে ধারণ করুন। ওই পুরাণ শাস্ত্রে বলা হচ্ছে, বৃন্দাবন মথুরা দ্বারকা তাবৎ তীর্থভূমি, তুলসী দেবীর গোড়াতেই বিরাজমান। সুতরাং তুলসী দেবীর মৃত্তিকা যদি আপনি অঙ্গে অথবা মস্তকে ধারণ করেন, এই মৃত্তিকা আপনার শরীরে যতক্ষণ যতকাল যে সময় পরিমাণ থাকবে, তত সহস্র বছর আপনার বৈকুণ্ঠেতে বাস হবে। আর কিছু দরকার আছে বাবা? কেবল দুটা, আরো সাতটা বাকি আছে। এবার আপনার আর বৃন্দাবনের ধুলিতে গোড়াগড়ি দেওয়ার যদি যাওয়ার সৌভাগ্য না হয়, আপনি তুলসী গোড়ার মাটিতেই গোড়াগড়ি দিন। তিন, আপনি তুলসীর গোড়ায় জল দিয়ে মৃত্তিকা ধারণ করে আপনি হাঁটু গেড়ে প্রণাম দিন। বাবারা শুয়েও প্রণাম দিতে পারবেন, মায়েরা শুয়ে প্রণাম দিতে পারবেন না। এবার প্রণাম দিন, প্রণাম দিলে কি হবে? যদি মন্ত্রটা জানা থাকে মন্ত্রটা বলুন। মা গো জানো তো, মা আপনি বৃন্দায়ই, এই মন্ত্র জানা আছে কারো? বৃন্দায়ই তুলসী দেব্যই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি বা বিষ্ণু ভক্তি প্রদে দেবী। আপনি প্রণাম দিলে আপনাকে তুলসী দেবী ভক্তি প্রদান করবেন, কার চরণে? কৃষ্ণ পদে প্রেম ভক্তি লাভে। তিন নম্বর, চার নম্বর, আপনি ভক্তি দিয়ে আরেকটা কাজ করতে পারেন, তুলসীর চারদিকে চারবার ঘুরুন। মন্ত্র হচ্ছে, জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ, জানি কানি চপা পানি যেন তেন প্রকারেন, যত রকমের আপনি পাপ করেছেন এই তুলসীর চারদিকে ঘুরতে ঘুরতেই এই মন্ত্রটা বলে যদি ঘোরেন, সাথে সাথে সমস্ত পাপ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। চার, মন্ত্রটা জানা নেই, মহামন্ত্র সবার জানা আছে, আপনার ঘরের বাচ্চাগুলো জানে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই মহামন্ত্র বলতে বলতে ঘুরুন, আপনার সমস্ত জীবনের সঞ্চিত পাপ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারেন। পাঁচ, এবার তুলসী পূজা, তুলসীর পত্র চয়ন করে গোবিন্দের চরণে অর্পণ করুন। এবার কাকে যে তুলসীর পাতা দিতে হবে এটাও অনেকে জানেন না। শুনুন, গুরুদেবের কখনো গুরুদেবের বুকেও দেবেন না, পায়ে তো দেওয়াই যাবে না। গুরুদেবের বুকে অনেকে দেবার পরামর্শ দেন, এটার প্রমাণ হচ্ছে এই যে গুরু, এই তুলসী দেবী হচ্ছে কৃষ্ণের বক্ষ বিলাসিনী, কৃষ্ণের ভোগ্যা, আপনার গুরু মনুষ্য, ভগবান শ্রী গোবিন্দের প্রতিনিধি। সুতরাং এই তুলসী দেবী গুরুদেবের বক্ষ বিলাসিনী নন, আপনি তার হস্তে দিতে পারেন যিনি গোবিন্দ পূজা করেন নিরন্তর। এমনকি কোনো দেবদেবীকে তুলসী পত্র দেওয়া যাবে না, কারো চরণে নয়, কেবল
কৃষ্ণের চরণে, নারায়ণ বা বিষ্ণুর চরণে, জগন্নাথ বলদেবের চরণে, সুভদ্রার চরণে নয়, চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত এই তিনজনের চরণে, গদাধর এবং শ্রীবাসের চরণে নয়, এবং যত দেবদেবী আছে কারো চরণে তুলসী পত্র দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এবার এই তুলসী পত্র চয়ন করে যদি আপনি গোবিন্দকে অর্পণ করেন চরণে, তাহলে ভগবানের কৃষ্ণের চরণে আপনার প্রেম ভক্তি জাগবে। এবার চরণে নিবেদন করে অথবা ভোগে দিয়ে যে তুলসী পত্র দেওয়া হয়েছে এখানে, এবার যদি তুলসী পত্র এটা আট না পাঁচ ছয় সাত, এই তুলসী পত্র ভগবানকে নিবেদন করে অথবা চরণে নিবেদন করে যদি আপনি ভক্ষণ করেন, আপনার হৃদয়ের যত দুই নাম্বারই কুটিনাটি ময়লা মাটি শয়তানি আছে সব বিদূরিত হবে। আট, তুলসীর এটাকে বলে মঞ্জরি, এটা কেচি দিয়ে অথবা ব্লেড দিয়ে এখান থেকে পাতা সমেত ছোট ছোট কচি পাতা সমেত কেটে এই মঞ্জরি যদি ভগবানের ভোগে নিবেদন করেন, সেই মঞ্জরি ভগবানের অথবা চরণে নিবেদন করে এই মঞ্জরি যদি আপনি ঘ্রাণ গ্রহণ করেন, তাহলে আপনার যে কথা বৈষ্ণব কবির ভাষায় যে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তাঁর, যদি আপনি এই তুলসী পত্রের গোবিন্দকে নিবেদিত মঞ্জরির ঘ্রাণ নাসিকায় গ্রহণ করেন, আপনার হৃদয় নির্মল হয়ে যাবে। দশ নয়, এরপর যদি আপনি তুলসীর গাছ বাড়ির পূর্ব দিকে লাগান, বর্তমান মেডিকেল সায়েন্স বলেছেন যে 65% আপনার বাড়ির রোগ জীবাণু নাশ হয়ে যাবে বাড়ির পূর্ব দিকে যদি লাগান, আর তুলসী গাছ লাগাবেন, বৃক্ষ রোপণ করবেন, এই তুলসী বৃক্ষের শিকড় শেখর যতদূর শিকড় নিচে যাবে আপনার হৃদয়ের ভক্তি প্রেম তত দৃঢ় হবে ভগবান চরণের প্রতি, সেখান থেকে আপনাকে আর কেউ টলাতে পারবে না, ওই জায়গায় রাখে কৃষ্ণ মারেকে, এই দৃঢ়তা আপনার আসবে। এবার তুলসী গাছ লাগিয়েছেন, আরও অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যাবে, খালি নয় প্রকার নয়। এবার আগাছা জন্মাইছে বাবা ঘাস, ঘাসগুলো নিরানি নিরানি এদিকে বোঝেন, নিরানি 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 দিয়ে আপনি যদি তুলে দেন ঘাসগুলো, তাহলে আপনার হৃদয়ের কুটিনাটি ময়লা মাটি সব থেকে পরিশুদ্ধ হবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বললেন বৃন্দাবন যাবার সামর্থ্য নেই, নরোত্তম দাস ঠাকুরও বলেছেন তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ তুলসীর তলা। আপনি বৃন্দাবনে গিয়েছেন বাবা, বৃন্দাবনে গেলে যদি হৃদয় ভক্তি না থাকে বাদরের উৎপাত দেখতে পাবেন, গাছগাছালি পাখপাখালি দেখতে পাবেন, বাংলাদেশে যেমনটি দেখেছেন, সেই জন্য বৃন্দাবনে গিয়েও লাভ হবে না যদি হৃদয় ভক্তি না থাকে, আর ভাব আছে আপনাদের, ভাব দিয়ে হবে না, আগে ভক্তির প্রয়োজন, কিন্তু আপনাদের আরোহ পন্থা হয়েছে, অবরোহ পন্থা না, আরোহ পন্থা আমাদের আধ্যাত্মিক জগৎকে বুঝবার জন্য দুটো পথ রয়েছে, এইটা সে কেবল আরোহ আর অবরোহ যা অনেকে হয়তো নামটাও শোনেন নাই, আরও আছে অন্যয় পদ্ধতি আর ব্যতিরেক পদ্ধতি যেটা বেদে রয়েছে। তো সুতরাং আরোহ পদ্ধতি এবং অবরোহ পদ্ধতি আমাদের আধ্যাত্মিক এই ভাগবত কথাগুলো শুনতে হবে অবরোহ পদ্ধতিতে, যেটা আপনাদের কাছে ভালো লাগবে না, আপনাদের কাছে এখন সহজ একটা উপায় বলে দিই তাহলেই ভালো লাগবে, কি এবার আমার বাবা কে, আপনার বাবা কে, কার কাছে জিজ্ঞাসা করবেন বাবা আপনার বাবা কে, যদি আপনার জানা না থাকে কার কাছে জিজ্ঞাসা করবেন বাবা, উত্তরটা দিন দেখুন, চেষ্টা করুন, মায়ের কাছে। এটা হচ্ছে অবরোহ পন্থা, মায়ের কাছে জিজ্ঞাসা করা, কিন্তু আপনি মায়ের কাছে নির্ভরযোগ্য সূত্রের জায়গায় জিজ্ঞাসা না করে আপনি যদি আপনার প্রতিবেশীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, এ কাকা আমার মা বাবাকে, এ মাসি আমার বাবাকে, তা আমাদের সমাজের অধিকাংশ মানুষ কার কাছে গিয়ে ধর্ম কথাগুলো শুনতে হবে, তারা আরোহ পন্থায় চলছে, অবরোহ পন্থা তারা মানতে চায় না, কেননা ওই যে বিধি নিষেধ আছে, ফলে যারা সহজ করে বলে দেবে খাইও মাগুর মাছে জল শুইও রমণীর কোল বলিও হরিবোল, অতএব হরিবোল বলতে বলতেই যদি আমরা
গোলে হরিবল দিয়ে বৈকুণ্ঠে যেতে পারি, তাহলে এত সব খাওয়া দাওয়ার মধ্যে কষ্ট করে থাকার দরকার আছে বাবা? সেই জন্য তারা ওটা ধরে নিয়েছে যে এটাই আমাদের ভালো। তা সুতরাং যখন কেউ যখন বলবে এখানে একটা গল্প বলে দে, তাহলে বোঝা গেল বাবা কেবল তুলসী দেবী পূজা করে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, তীর্থযাত্রা পরিশ্রম সেগুলোতে যদি নাও যেতে পারেন, কেবল তুলসী পূজা করেই সর্ব পাপ থেকে আপনি মুক্ত হলেন। যদি আপনি কৃষ্ণ ভক্ত না হন, কালকে থেকে তুলসী যত প্রকার বললাম এর একটা শুধু করুন, একটা। আপনি ভদ্রলোক, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাবা জল দেওয়ারও সময় নেই, হাঁটুকের প্রণামও দেওয়ার সময় নেই, অ্যাজ লাইক টাচ স্টোন। আপনি মোটরসাইকেল স্টার্ট দিয়েছেন, বাড়ির দরজা একটা তুলসী গাছ লাগিয়ে রাখুন, প্রণাম দেওয়ার সময় নেই, ঘুরবার সময় নেই, জল দেওয়ার সময় নেই, তুলসী পত্র চয়ন করে গোবিন্দকে অর্পণ করার সময় নেই, আপনি যাওয়ার সময় তো শুয়ে দিতে পারবেন? কথায় বলে পরশমণি যার স্পর্শে লোহা সোনা হয়ে যায়, আপনি যাওয়ার সময় তুলসী দেবীকে স্পর্শ করুন। যেই মুহূর্তে আপনি স্পর্শ করবেন, লোহা যেমন সোনা হয়ে যায় পরশমণির, তেমনি করে তুলসী দেবী হচ্ছে পরশমণি। আপনি আপনার হস্ত দিয়ে যেই মুহূর্তে স্পর্শ করবেন, শাস্ত্রে বলা হয়েছে সেই মুহূর্ত থেকে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। কিন্তু বাবা কালকে বলেছিলাম না ওই গল্পটা পেঁয়াজ খাওয়ার, যাতে আপত্তি ছিল অনেকেরই যে ভাগবত আসরে কেন পেঁয়াজের গল্প, কেন বলেছিলাম যে ছোট ছোট পাপ করতে করতে এত বেশি পাপ করেছেন, যারা বলছেন যে ভাগবত আসরে পেঁয়াজের আলোচনা কেন, ওই তাদের মুখ দিয়েই পেঁয়াজ খান আবার আপনারা, ওই মুখ দিয়ে, যেই মুখ দিয়ে বলেছে ওই ভদ্রলোক ওই মুখ দিয়ে আবার পেঁয়াজও খায়, যেহেতু আপনারা খান আর ভাগবত যেহেতু খাওয়া নিষেধ করেছে, সেই জন্য আমরা ভাগবত আসরে ওইটা বলছি। স্বয়ং কলি চার জায়গায় থাকবেন এই ভাগবতেই বলা হয়েছে, পরীক্ষিত মহারাজ তাদেরকে থাকবার জায়গা দিয়েছিলেন চারটি জায়গায়। যারা আমিষ খাবে তাদের ঘাড়ে কলি থাকবে, যারা নেশা খাবে তাদের ঘাড়ে কলি থাকবে, যারা অবৈধ সঙ্গ করবে জুয়া তাস খেলবে তাদের ঘাড়ে কলি থাকবে। আর আমরা চাচ্ছি নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম জাগিলে সবার আপনি পালাবে কলি করি হাহাকার। আমরা চাই কলিকে খেদাতে, আর আপনারা বলছেন যে বাবা একটু কান্নাকাটিও করো না, এই মাছ মাংস খাওয়া এই ভাগবত আসরে কি আর এইগুলা হয়? কারণ আপনারা যাদের পাঠ শুনেছেন তারা ওই রকমই পাঠক ছিল, প্রকৃত রহস্য আপনাদের বলেনি। কেউ যদি নিজে সিগারেট খায় ও এসে কি সিগারেটের বিরোধিতার বক্তৃতা দিতে পারবে যে আপনারা সিগারেট খেয়েন না? কারণ ও তো নিজেই খায়। তো সেই জন্যে বাবা আমাদের আপনাদের ভালো না লাগলেও আমাদের এই কথাগুলো বলতে হবে। তো সেই জন্যে একটা গল্প শুনুন, যে বাড়িতে একজন ভেজাল গুরু আসছে, তো খাওয়ার বিধান দেবে আপনাদের, যদি এইরকম আমরা বিধান দিতে পারি, সহজটা বলি কঠিনটা না বলে, তাম্রকুট্টং মহাদ্রব্য, তাম্র মানে তাম্রকুট, তাম্রকুট হচ্ছে তামাক, তো বলা হচ্ছে তাম্রকুট মহাদ্রব্য শ্রদ্ধায় ভক্ষণম প্রতি টানং অশ্বমেধং যজ্ঞং লভন্তি ফলম ভবিষ্যন্ততি। এটা তৈরি করা মন্ত্র, ভণ্ড প্রতারকদের তৈরি করা মন্ত্র। মন্ত্রটার বাংলা অর্থ হচ্ছে তাম্রকুট মহাদ্রব্য, যত প্রকার নেশাদ্রব্য আছে এটি অত্যন্ত মহাদ্রব্য, তা দর্শন মাত্রই কেউ যদি শ্রদ্ধা ভরে ভক্তি ভরে প্রণাম দেয়, আর ওই নেশা জাতীয় দ্রব্য যদি প্রতি টান দিতে শুরু করে, তাহলে প্রতি টানং বৈকুণ্ঠ দারং দর্শয়তি, যে যতবার টানবেন প্রতি টানে টানে কি বাবা কি হবে, প্রতি টানে টানে বৈকুণ্ঠ দর্শন। তাহলে এইগুলো কথা বললে ভালো লাগবে না আপনাদের? বলে যাক বাবা আমাদের পক্ষেই কথা বলেছে, প্রতি টানে সিগারেট টানতে টানতে যদি বৈকুণ্ঠের দ্বার দর্শন হয়, গাঁজা খেতে খেতে ওম নমঃ শিবায় শিবায় বলতে যদি হ্যাঁ কৈলাস দর্শন হয়, আর তাহলে কি চাই? ভাগবত পড়া লাগবে না, শাস্ত্র পড়া লাগবে না? অতএব ওইটাই ঠিক, এই মূর্খ আমাদের সমাজ এটাকেই আরও পন্থায় ধরে শাস্ত্র পড়ার চেষ্টা করেন, ফলে কৃষ্ণকে বানিয়েছে চোর লম্পট, ভোলানাথকে বানিয়েছে গাঁজাখোর নেশাখোর। এই মূর্খরা জানেই না যে কৃষ্ণ লম্পটও নয় চোরও নয়, এই শিবের ভণ্ড চেলারাও জানে না
যে শিব কোনোদিন গাঁজা এবং ধুতুরা খায়নি। ওরা পড়ে না তো জানবে কি? একটা শাস্ত্র গ্রন্থ নেই, আর যদি বা আছে ভুলগুলো। হাজার হাজার টাকার গ্রন্থ কি করে পড়বেন বাবা? এই 200 টাকার গ্রন্থ কালকে ঘোষণা দিয়েছিলাম, এক বাবু নিয়েছেন, তাও বলছে বাবা কিছু কনসিডার করা যায় না। তারপর বাবুকে আসছে নিশ্চয় হয়তো, তো ওনাকে অনেক গল্প শোনাব। শেষ পর্যন্ত বলতাম ঠিক আছে বাবা, সমান সমান করে দেবেন, এই মরণকালের বইটা আপনার জন্য গিফট করা। সেই জন্য আপনাদের আমাদের সনাতন ধর্মের এতটা অবক্ষয়ের পেছনের এক নম্বর কারণ, আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। দুই নম্বর কারণ, কারণগুলো শুনুন, কেন আমরা আজ এত মতপথ, কেন সাধুদের কথাগুলো আপনাদের ভালো লাগছে না? তার কারণ, হিন্দুদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা গতকালকের উত্থাপিত তিনটি প্রশ্নের উত্তর জানতে পারব। এখন ওই তিনটি প্রশ্নের উত্তর শুনুন। জন্মের আগে কোথায় ছিলাম, কেন এই পৃথিবীতে এসেছি, মরবার পর কোথায় যাব? কোথায় ছিলাম, বেদে বলা হয়েছে অমৃতস্য পুত্র মানবা, আমরা অনাদিকালে আদিকালে ভগবানের কাছেই ছিলাম, কোনো অপরাধ বশত আমরা আবার এই জগতে পতিত হয়েছি। কি অপরাধ? শাস্ত্র বলছে না, এটা নির্দিষ্ট করে বলে নাই, কোনো না কোনো অপরাধের ফলে আমরা এই জগতে পতিত হয়েছি, আমরা ভগবানের কাছেই ছিলাম। এবার যদি আমরা ভগবানের কাছে যেতে পারি, আর পতিত হতে হবে না, কোনো কারণবশত আমরা জগতে পতিত হয়েছি। তাই বলা হচ্ছে অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। এখন সাগরে পড়েছেন সুদক্ষ, কাণ্ডারি ছাড়া সাগর থেকে উঠানো যাবে না। তাই কাণ্ডারি হচ্ছে যথার্থ একজন গুরু। তা আমরা ভগবানের কাছে ছিলাম, পাপবশত জগতে এসেছে, এবার মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে, যা এক কথায় বলে দিয়েছেন শ্রীপাদ শঙ্করাচার্য, মানব জীবনের কি উদ্দেশ্য? আর বেদ এই মানব জীবনের আহ্বান করে ডেকেছেন, উত্থিষ্ঠত প্রাপ্য উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত ধারয়া নিশিতা খুরস্য দুর্গম পথস্থ কবয় বদন্তি। এটা বেদমন্ত্র। তা বেদমন্ত্রে বলা হয়েছে এও কাপ এও কাপ এও কাপ উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত। আর বৈষ্ণব কবিরা বলেছেন জীব জাগো জীব জাগো গোরা চাঁদো বলে কত নিদ্রা যাও মায়া পিসা চিরকলে। বেদের এইটাই আহ্বান, তোমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছ তা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে কাটবার জন্য নয়, আর গাধার মতো পরিশ্রম করবার জন্য নয়। মানব জীবন কেবল কেবল ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ় মতে প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতি ডুগ্রিঞ্চ করণে। শ্রীপাদ শঙ্করাচার্য তার মহমুদগর গ্রন্থে, তিনি এত বড় পণ্ডিত ছিলেন বাবা, সাহিত্য সম্রাট বঙ্কিমবাবু বলেছেন আগামী পৃথিবীতে গোটা পৃথিবীতে, ইতপূর্বে তার মতো পণ্ডিত জন্মায় নাই, গোটা পৃথিবীতে ভবিষ্যতে আর কোনো পণ্ডিত জন্মাবে না এই শঙ্করাচার্যের মতো, যিনি 12 বছর বয়সে তাবৎ শাস্ত্র মুখস্থ, 12 বছর বয়সে। এই শ্রীপাদ শঙ্করাচার্য তিনি বলেছেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ় মতে, ওরে মূঢ়মতি দুড়োজন, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, মানব জীবনকে মূল্যায়ন করো, এ জগতে এসেছ একটি কাজ তোমাদের, খাবে দাবে তো এটা প্রকৃতি তোমাদের কার্য করতে বাধ্য করবে, তোমরা যদি কাজ নাও করো বাধ্য হয়ে কাজ করবে, সুতরাং খাওয়ার জন্য কাজ করবে, কিন্তু কাজের উদ্দেশ্য থাকবে গোবিন্দ ভজন। যদি তোমরা গোবিন্দের ভজনা না করো, 3 বার বলেছেন, এবার যদি গোবিন্দের ভজনা না করো তাহলে কি হবে? প্রাপ্তে সন্নিহিতে ন রক্ষতি, যেদিন তুমি মৃত্যু প্রাপ্ত হবা, যেদিন তোমার কাছে মৃত্যু সন্নিকট হবে, প্রাপ্তে সন্নিহিতে যেদিন তোমার নিকট আসবে মৃত্যু, ন রক্ষতি তোমাকে রক্ষা করতে পারবে না। একটি শব্দ ব্যবহার করে হয়েছে, ধাতুগত প্রত্যযুক্ত সংস্কৃত শব্দ, সেটি হচ্ছে ডুক্রিঞ্চ, যার মানে হচ্ছে এই জড়জগতের যত সম্পদ, জড়জগতের সমস্ত স্বর্ণ, জড়জগতের আপনার যত দম্ভ অহংকার, জড়জগতের যত আপনার বিদ্যা, যত আপনার শয়তানি আছে,
একটাও মৃত্যুকালে যমদূতের হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি পাপ করেন তাহলে গোটা গায়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি আমাদের সোসাইটির প্রতিষ্ঠাতা আচার্যদেবের গুরুদেব, যিনি সমগ্র পৃথিবীতে ভারতবর্ষে 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি বলেছেন বাবা তোমরা যদি জীবদ্দশায় পাপ করো মৃত্যুকালে গোটা গায়ে গু মেখে রাখলো যমদূতে ছাড়বে না। এবার তিনটি কথা বলে আপনাদের একটা মহান কাহিনী শোনাবো, যেই কাহিনীটার মধ্য দিয়ে আজকের আলোচনা পরিসমাপ্তি ঘটবে। এক, যারাই সমাজে বাবা মার সেবা করেন, দেবদেবীর পূজা অর্চনা করেন, ধর্মও করেন সাথে পাপও করেন, দুধও খান, ডাক্তার বলেছে কাশি থামাতে হলে তামাক খেতে পারবে না, ডাক্তারবাবুকে আপনি বলছেন আমি তামাকও খাবো, তার মানে ডুডোও খাবো তামাকও খাবো, যারা এই দলের মানুষ, ডাক্তারি ওষুধও খাবো আবার পৈথ্যও খাবো যেটা নিষিদ্ধ, তো এইরকম যারা জীবন বলে মালাও পরব, সাধুগিরিও করব, মাগুর মাছের ঝোলও খাবো, এমন ব্যক্তিদের কি হবে? এবার তিনটি কাজ শুনুন, নির্বাচন আপনারা করবেন তার আগে আপনারা দয়া করে কথা বলবেন না, নির্বাচন আপনাদের কাছে দিয়ে দিচ্ছি, এবার গ্রহণ করার সম্পূর্ণ অধিকার আপনার। এক নম্বর পাপের বর্ণনা, দুই নম্বর পুণ্যের বর্ণনা, তিন নম্বর কি করে ভগবানের ভক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারবেন, এই বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে না, তিন নম্বর ভগবানের ভক্তের বর্ণনা। প্রথমে আমরা চলুন পাপি এবং ধর্ম দেবদেবী পূজা করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অথবা ওম ব্রহ্মণে নমঃ অথবা হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ অথবা জয় মা কালী, জয় মা ভবানী অথবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ, এই শ্রেণীর মানুষদের কি গতি হবে শুনুন শাস্ত্র কি বলছে। এই ধরনের যারা কর্মী জ্ঞানী যোগী ধ্যানী, মৃত্যুকালে তাদের বাড়িতে চার যমদূত আসবে। গতকালকে যারা আপনারা ছিলেন আপনারা জেনেছেন যে যদি আমরা ভগবান বিষ্ণু বা কৃষ্ণের ভক্ত হই কয়জন ব্যক্তি আসবে মাগো, কয়জন, কালকে কয়জনের কথা বলছিলাম, চারজন তো পাপীদের নিতে আসবে, কারো মনে নাই আপনাদের? ও মা কয়জন আসবে ভগবানের ভক্তদের নেওয়ার জন্য? দুইজন। এবার এদের নামগুলো মনে আছে কারো? এই দুইজনের নাম কেউ বলছিলেন? হ্যাঁ সুশীল, একজনের নাম, ঠিক আছে। আপনাদের কারো আরেকজনের নাম মনে নাই? একজনের নাম সুশীল আর হাত কয়খানা? হাত কয়খানা, চারখানা অস্ত্র, শঙ্খ চক্র গদা পদ্ম, আরেকজন হচ্ছে ওইটা যখন গোলক বৃন্দাবনে যাবে, আরেকজনের নাম হচ্ছে, এনার নাম সুশীল, আরেকজনের নাম হচ্ছে পুণ্যশীল। হ্যাঁ এবার যদি পাপ করেন আর পুণ্য করেন, সমাজের এরকম লোক আছে না ভালো কাজও করে দুই নাম্বারিও করে, এই লোকটার কি গতি হবে? এই লোকটার জন্য আসবে যমদূতেরা, বিচারের জন্য নিয়ে যাবে জমালয়। আপনার বাড়িতে এখানে সবার গলে মালা আছে বাবা? বাবা মালা আছে? আচ্ছা বাবা মালা আছে, সবার গলে মালা আছে বাবা? আপনার গলে? ওই বাবার গলে নাই, বলে আছে মালা নাই, ও ছিঁড়ে গেছে বাবা, পড়তে হবে বাবা। এখন এই ব্যাখ্যাটা আপনাকে দিয়ে ক্ষমা করবেন, আপনার গলে মালা নাই, এখন যেহেতু মালা নাই মালা পরবেন, যদি মালা না থাকে আর ওই রকম কাজ করে এই জগৎ থেকে বিদায় নেন তাহলে আপনি আছেন এখানে, আরও আছে ওদয় বাবু, মালা নাই আপনার? ওই যে এখানে কয়েকজন আছে আপনার সঙ্গে আরও আছে, ভয় পাবেন না, অনেকে ভয় পায়, ক্ষমা করবেন বাবা, না বাবার নাম জানার দরকার নাই। তো এই বাবা আর যখন আজকিং বা সতেরো বর্ষ পরে, 70 হয়েছে বয়স, হয়েছে 100 বর্ষ পূর্ণ হোক বাবার, যাক নামটা শুনি বাবা, না বাবার নাম কি, বাবার নাম কি? রমেশ সরকার। বাবার নাম অমর, এমনিতেই বেঁচে গেলেন, কিন্তু অমরেই হোক আর চিরঞ্জীবেই হোক আর হ্যাঁ মৃত্যুঞ্জয় নাম হোক, আজ কিংবা শতক বর্ষ পরে তাকে তো যেতেই হবে বাবা, মরণকে তো বরণ করতেই হবে,
বাবার 70 বছর হয়ে গেছে, শতবর্ষ পূর্ণ হোক, কিন্তু একদিন অমর বাবাকেও মরতে হবে। এমন কি তাই না, অমর বাবা তো দূরের কথা, ব্রহ্মার বয়স 100 বছর। ব্রহ্মার বয়স যখন 100 বছর হবে, ব্রহ্মা মরবে। বর্তমান ব্রহ্মার বয়স 7 বছর কয় মাস যেন। এবার ব্রহ্মার বয়স কিরকম ফেরাবার? আমাদের এই সৌরজগতের হিসাবের 432 কোটি বছর। এই জগতের যখন বয়স হবে 432 কোটি বছর, ব্রহ্মার বয়স হবে তখন মাত্র 12 ঘন্টা, দিন অথবা রাত। এবার 864 কোটি বছর যখন হবে এই জগতের, তখন ব্রহ্মার একদিন এক রাত গত হবে। এই হিসাবে ব্রহ্মার এখন বয়স চলতেছে 7 বছর প্রায়। উনি বাঁচবেন 100 বছর, 100 বছর পরেই ব্রহ্মাও মরবেন। আর এখন যে শিব আছে, এই শিব ঠাকুরের যখন বয়স হয়ে 100 বছর, শিব ঠাকুরই ধরাধাম কৈলাস ত্যাগ করে চলে যাবে। সুতরাং আপনি যারা শিবের উপাসনা করছেন, ব্রহ্মার উপাসনা করছেন, যার আপনারা উপাসনা করছেন, তারাও 100 বছর পর মরবে। আর আপনি হয়তো এই জগতে 100 বছর বাঁচবেন, 70 তো হয়ে গেছে, কিন্তু মরতে হবেই। যতদিন পর্যন্ত আপনি গোলোক বৃন্দাবনে অথবা বৈকুণ্ঠেতে যেতে না পাচ্ছেন, আমরা সেই গোপন গোপন কথাগুলো আজকে বলবো, যা ইতোপূর্বে আপনারা শোনেননি। শুনে থাকলে ভালো, আবার শুনুন। এবার মৃত্যুকালে 4 দূত আসবে বাবাকে নিতে, অমর বাবাকে নিতে দরজা 4 জন আসবেন। আজকে 4 জনের নাম শুনুন। এই 4 ব্যক্তি বাবাকে শুনুন, 4 ব্যক্তির নাম শুনুন। নরকে নিয়ে যাবার জন্য 4 জন করাল, বিকরাল, বক্রনাশ, মহোদর, এই 4 ব্যক্তি আসবেন অমর বাবাকে নিতে। এবার নিয়ে আমাদের দেহে 10টা দরজা আছে, একটা দরজা আপনার বন্ধ করে দেওয়া হবে, কারণ আপনি গোবিন্দের আরাধনা করেন নাই, রাধা কৃষ্ণের আরাধনা করেন নাই, তাই 9টা দরজার একটা দরজা আপনার বন্ধ করে দেওয়া হবে। সেটি হচ্ছে এই ব্রহ্মতালু, যেদিক দিয়ে কেবল ভগবানের ভক্তরাই বেরিয়ে যাবে, আর অন্যান্য ব্যক্তিদের চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, মলদ্বার দিয়ে অথবা মাতৃদ্বার বা পুরুষদ্বার দিয়ে বের করবে টেনে হিসড়ে। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্যে অমর বাবাকে এই দেহভাণ্ড ছেড়ে বেরিয়ে যেতে হবে। তিনি যেতে চাইবেন না, কিন্তু এই জগতে আপনি যতই দম্ভকারী হন, অহংকারী হন, ধন সম্পদ ব্যালেন্সের অধিকারী হন, সেই দিন আপনার আর কোনো ওজোর আপত্তি তারা শুনবেন না। এখন হয়তো বলবেন যে না বাবা, এখন মালা পরবো না, বয়স হয়ে নাই, একটা 2-4টা দিন ফুর্তি করি। সেই দিন কিন্তু যমদূতের আপনার এই কথা শুনবেন না, আর আপনাকে আপনার দেহ থেকে বের করবেন। অমর বাবা যতটা লম্বা, যতটা স্বাস্থ্যবান, মরবার সাথে সাথে অমর বাবা ততটাই দেহ পাবেন। এই দেহটা তৈরি হবে মাত্র 1টি উপাদান দিয়ে। এখনকার যে দেহ আপনাদের, আমাদের সবার দেহ 5টি উপাদান দিয়ে তৈরি। বিজ্ঞানও বলেছেন সমস্ত জীবের উপাদান 5টি দিয়ে তৈরি। কি কি? মাটি, আগুন, জল, বাতাস, আকাশ। শাস্ত্রে ভাগবতের ভাষায় ক্ষিতি, অপতেজ, মরুদ, বোম, এই 5টি উপাদান দিয়ে মরবার পরে এই দেহ থেকে জীবাত্মা অর্থাৎ আপনি অমর বাবু যিনি যিনি বের হয়ে যাবেন, 1টি উপাদান দিয়ে দেহটা তৈরি হবে, সেটি হচ্ছে বায়ু দেহ। বাবা বায়ু দেহ, বাতাস দেখা যায় বাবা? অমর বাবাকে জিজ্ঞেস করি, বাতাস দেখা যায় না, অনুভব করা যায়। তাই আমরা যখন বায়ু দেহ প্রাপ্ত হব, এই জন্য পিতামাতা মারা গেলে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু অমর বাবা আপনি যখন মারা যাবেন আপনি সবাইকে দেখতে পাবেন, সবাই কান্নাকাটি করবে, আর আপনাকে অমর বলেই ডাকবেন যমদূতেরা, কারণ আপনার নাম ঠিকানা আপনার জ্ঞাতিবর্গের সবার নাম যমরাজের বাড়িতে চিত্রগুপ্তার বিচিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ করা আছে। এবার ওখান থেকে বের করে আপনি একটা বায়ুদেহ পাবেন। এই বায়ুদেহ আপনার বাড়িতে, অমর বাবুর বাড়িতে অমর বাবু 12 দিন থাকবেন। 10 দিনের দিন ক্ষুধা লাগবে অমর বাবুকে, 10 দিনে পিণ্ড দানের পর একটা ভোগদেহ তৈরি হবে, যাকে বলে শাস্ত্রে আতিবাহিক দেহ। এখন যেই প্রসঙ্গে আলোচনা করছি, এই ছোট্ট বইটিতে রয়েছে, এই বইটিতে যে উপাত্তগুলো রয়েছে,
যদি আপনারা মনে করেন যেটা ইসকনের সাধু জিতেন্দ্রিয় দাস লিখেছে আমি প্রমাণ করব, তাহলে এখানে যে নোটগুলো দেওয়া আছে, এভিডেন্সগুলো দেওয়া আছে, সব বইগুলো যদি আপনারা কিনতে চান তো এইটার মূল্য মাত্র 60 টাকা, আর আপনি যদি এইটার গ্রন্থর কথাগুলো প্রমাণ করতে চান 70-80 হাজার টাকার আপনাকে বই কিনতে হবে। এটা মাত্র 60 টাকা, একজন রিক্সা চালকও নিতে পারবেন। আর এখানে যে উপাত্তগুলো বর্ণনা করা আছে তা যদি মূল গ্রন্থগুলো নিতে চান, পদ্ম পুরাণ, গরুর পুরাণ, হ্যাঁ মার্কণ্ডেয় পুরাণ, মনুসংহিতা, মহাভারত, এই সব গ্রন্থ যদি কিনতে যান আপনার 70-80 হাজার টাকার বই কিনার লাগবে। এতগুলো বই কিনে কখন পড়বেন বাবা? আর বাবা মার শ্রাদ্ধ তো সময় পাড়িয়ে পার হয়ে যাবে, তাই এইটুক গ্রন্থ 80 পৃষ্ঠার গ্রন্থ পড়লে আপনি জানতে পারবেন। এখন যে বর্ণনাটা দেওয়া হচ্ছে কিভাবে 10 দিনে ক্ষুধা লাগবে, যদি 10 দিনের পরে 11 দিনে পরে পরে 11 দিনের দিন খেতে না দেন, 12 দিনের দিন খেতে না দেন, বুভুক্ষিতম 13 দিনের দিন আপনার পিতা মাতাকে ওই 4 জন্তু 3 জায়গায় বাঁধবেন, গলায় বাঁধবেন, কোমরে বাঁধবেন, হাতে বাঁধবেন, আর জোর করে বাড়ি থেকে নিয়ে যাবেন। আর যাওয়ার সময় আপনি কি কি চিৎকার করে কাঁদবেন, নিদারুণ যন্ত্রণার কান্নারও বিবরণ রয়েছে। যাদের এত যতন করে ঘর বাড়ি সাজিয়ে খাওয়ে দাওয়ে বড় করলেন, চোখের সামনে তাদের সামনে আপনাকে যমদূতেরা চর থাপ্পর কিল ঘুষি দিয়ে না জেহাল করে আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে নিয়ে যাবে। আর আপনি বলবেন হে পুত্র, হে বাবা ঝন্টু মন্টু, ওরে বউ, আজ সারা জীবন তোমাকে শ্বশুর বাড়ি থেকে এনে খাওয়ালাম, তোমার সামনে এই দুষ্ট যমদূতের আমাকে নিয়ে যাচ্ছে। হে পুত্র, তোমাকে কত লেখাপড়া করে চাকুরির ব্যবস্থা করে দিলাম, পুত্র আজ তুমি আমার এই নিদারুণ যন্ত্রণা চোখের সামনে দেখে আছো। কিন্তু অমর বাবা উনি জানতেই পারবেন না যে উনার সন্তান উনাকে দেখতে পাচ্ছে না, কিন্তু অমর বাবা দেখবেন যে ওরা নিজের মতো করে কান্নাকাটি ঘুরে বেড়াচ্ছে। যদি এমন পরিস্থিতি হয় কেমন হবে বাবা ভেবে দেখুন, চোখের সামনে আপনার স্ত্রী পুত্র পরিবার সবাই আছে আর আপনাকে বেঁধে নিয়ে যাচ্ছে, আর তারা কোনো প্রতিবাদ করছে না, কারণ প্রতিবাদ করবে কি করে, তারা তো আর দেখতেই পাচ্ছে না, আর আপনি এটাও বুঝতে পারবেন না যে তারা দেখতে পাচ্ছে না। আপনার চোখের সামনে ওরা সব কাজ করবে, আপনার শ্রাদ্ধপিণ্ড 14 গোষ্ঠীর পিণ্ড দেবে, সব দেখবেন, কিন্তু কিচ্ছু করার নেই আপনার। আপনাকে কিছুক্ষণের জন্য যমরাজেরা যমদূতেরা নিয়ে যাবে যমালয়ে, শাস্তিগুলো দেখাবে, তারপর আবার নিয়ে আসবে। এরপর আপনি আপনার দেহে অমরবাবুর দেহে ঢুকতে চাইবেন, যমদূতেরা থাকায় আপনি ঢুকতে পারবেন না। 13 দিনের দিন আপনাকে নিয়ে যাওয়া হবে। এবার যাওয়ার রাস্তাটার বর্ণনা শুনুন বাবা, মাগো কি নিদারুন, যেই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে, ও মা ঘুমায়ো না মা, যেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, এবার নরকে যাওয়া হচ্ছে মা শুনুন, নরকে তো অনেকেই যাওয়ার জন্য আন্দোলন করছেন, যদিও বিরোধিতা করছেন সাধুদের। এবার নরকে যাবার রাস্তাটা সমতল নয়, সেটা বন্ধুর উঁচু নিচু। এবার বন্ধুর পথে বন্ধুহীন হয়ে একা যেতে হবে অমর বাবুকে। এতদিন যেই সংসারে আত্মীয় পরিজনকে খাইতে দিলেন, গাদা খাটুনি খাটলেন, এই যে বাবা সন্তানকে বড় করছেন, কেউ যাবে না, নিদারুণ যন্ত্রণার মধ্যে আপনাকে ওই রাস্তায় যেতে হবে। দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ওই আগুনের রাস্তায় কাটা আছে, সেই কাটাওয়ালা রাস্তায় আবার মুষলধারে বৃষ্টি পড়ছে। কিসের বৃষ্টি? বংশীপত্রের অস্ত্র বৃষ্টি, আগুনের বৃষ্টি, আর সেই অস্ত্রগুলা বাঁশের পাতার মতো সুতীক্ষ্ণ ধারালো। সেই জন্য শ্রাদ্ধ বাসরে দেওয়ার বিধান রয়েছে, কি কি দিতে হবে? ছাতা, পাদুকা, লাঠি। এবার শুনুন কেন এটা দেওয়া হয়, পাদুকা দেওয়া হয় ওই পাপীকে যমদূতেরা পাদুকাটা পরিয়ে দেবেন, যাতে করে আগুনের রাস্তায় কাটাওয়ালা রাস্তায় আপনি কোনো অসুবিধায় না পড়েন, ভালোভাবে যেন আপনাকে জমের বাড়িতে নিয়ে যেতে পারে শাস্তি দেওয়ার জন্য, তাও ওই আগুনের রাস্তা দিয়ে যেতে হবে, পাদুকা আপনাকে পরিয়ে দেবে, এই পাদুকাগুলো দিব্যত প্রাপ্ত হবে, ওই আগুনে ওই পাদুকা আর কাটায় ফোড়াবে না, আগুনে পোড়া যাবে না। এরপর আপনাকে একটা ছাতা দেওয়া হবে, ছাতাটা কেন দেওয়া হবে, ওই যে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি থেকে আপনাকে বাঁচানোর জন্য, আগুনের আর অস্ত্র বৃষ্টি থেকে। লাঠিটা দেওয়া হবে মা এই জন্যেই অমর বাবুকে যে ওই রাস্তাটা অত্যন্ত উঁচু নিচু, পেছন থেকে ওরা ধাক্কা দেবে, গদা দিয়ে পিটাবে, চলো নরকুলাঙ্গা, বিপদ মনুষ্যকুলে জন্মগ্রহণ করে সাধুদের কথা শোনো নাই,
শাস্ত্রের কথা ভাগবতের কথা শুনো নাই, চিরকাল বিরোধিতা করেছে আমার গোবিন্দ গোবিন্দ ভক্তদের, এবারে কুলাঙ্গার এই পথেই তোমার গতি। এইভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে বাবা আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যেতে যেতে নরকের রাস্তা সমাপ্ত হবে, সাথে একটা নদী পেয়ে যাবে, এই নদীটার নাম আপনারা অনেকেই জানেন বৈতরণী। এই বৈতরণী নদীতে আছে ফুটন্ত জল, হিংস্র জন্তু জানোয়ার জলখানা রক্ত আর পুষ দিয়ে তৈরি অপবিত্র, এই গাঢ় ঘনীভূত জলে ফুটন্ত টকবক করে দাউ দাউ করে যেন ফুটছে, এমন জলে আপনাকে নামিয়ে দেওয়া হবে। অমর বাবাকে সাঁতার কেটে পার হতে হবে, যমদূতেরা নৌকায় থাকবে, আপনাকে তাড়া করে নিয়ে যাবে যমালয়ের পথে। এইভাবে নিদারুণ যন্ত্রণার মধ্যে আপনাকে যেতে হবে। অবশেষে তাৎক্ষণিকভাবে যমের দরজায় গিয়ে চার যমদূত আপনাকে যমরাজের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। এবার যমরাজের কাঠগড়ায় দাঁড় করিয়ে দুটো প্রশ্ন করা হবে আপনাকে। বলুন অমর বাবা, অমর বাবু এই নামেই বলা হবে, যমরাজ আপনাকে বলবেন বাবা এই গ্রামে আরুয়াকান্দি গ্রামে বাড়ি আপনার চৌহদ্দি, বলবেন যে চৌহদ্দি গ্রামে থেকে বাবু বসুন, চৌহদ্দি গ্রামে থেকে আপনি কি কি ভালো কাজ করেছেন কি কি খারাপ কাজ করেছেন এবার জবাব দিতে হবে বাবা। আর যদি স্বেচ্ছায় না বলেন তবে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তের খাতায় সব লেখা আছে, আপনাকে খাতা এনে দেওয়া হবে কি কি পাপ করেছেন, এবং যদি আপনি অস্বীকার করেন তাহলে রিমান্ডের ব্যবস্থা আছে, নয়তো পাপগুলো নিজেরাই এসে প্রমাণ দেবে যে এই পাপ করেছে, স্বয়ং পাপ মূর্তিমন্ত হয়ে আপনার ওখানে দাঁড়াবে। এখন তো দুই নাম্বারই করে লুকিয়ে রাখতেছেন, চিত্রগুপ্ত যা আছে চিত্তের মধ্যে ব্যক্ত হবে গুপ্তের কাছে, চিত্রগুপ্তের কাছে ব্যক্ত হবে যমের কাছে। এবার পাপ করেছে অমর বাবা, আর এই পাপের শাস্তির জন্য 10,000-5,000 বছর তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। খারাপ কাজ করেছেন বাবা তার জন্য 5,000 বছর শাস্তি, ভালো কাজ করেছেন অনেক বেশি তার জন্য 10,000 বছর আপনার স্বর্গসুখ ভোগ হবে। এই সময় যমরাজ আপনাকে আরো দুটো অপশন দেবেন, এক বলুন অমর বাবু আপনি আগে পাপের শাস্তি ভোগ করবেন নাকি পুণ্যের শাস্তি আগে ভোগ করবেন। বাবা তাৎক্ষণিকভাবে উত্তর দিতে হবে, এই কাহিনী ভাববেন না যে এটা গল্প বলছি, ভাগবত পড়ে দেখবেন সেখানে রাজার নামও বলে দিচ্ছি নৃগরাজ, এই রাজার উপাখ্যানে বর্ণনা পড়লেই বুঝতে পারবেন। এবার বলুন বাবা আপনি হলে কি চাইতেন বাবা, কোনটা শাস্তি আগে ভোগ করবেন, পাপের শাস্তি না পুণ্যের শাস্তি? বাবা তো চুপ করে আছে বলতেছে না, আপনি বলুন তো বাবা, আগে কষ্টটা ভোগ করবেন না আগে সুখটা ভোগ করবেন? না 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 ওই রকম না, উত্তরটা দিতে হবে আপনাকে কোনটা আগে ভোগ করবেন, দুইটাই ভোগ করতে হবে, কষ্টটাও ভোগ করতে হবে আপনার পুণ্যটাও ভোগ করতে হবে, কষ্টটাই ভোগ করবেন। কেন? এই জন্যই যে কষ্টটা কোনো রকম করে ভোগ করে নেই তারপর জন্মের সুখ ভোগ করব। যদি এরকম ভাবনা থাকে আর ভাগবত পড়ে দেখবেন যে এই ভুলটা, যেই ভুলটা আজকে আপনারা করলেন পাপের ভোগ চেয়ে, এই ভুলটা ভাগবত ওই নৃগরাজাও করেছে। নৃগরাজা একজন মহান শশাগরা পৃথিবীর রাজা ছিলেন, আর তাকে বিচারের আসনে যখন যমদূতেরা নিয়ে গেলেন যমরাজ বলেন হে রাজন নৃগরাজ আপনি অনেক পুণ্য করেছেন, পৃথিবীর অধীশ্বর ছিলেন কিন্তু আপনি পাপও করেছেন, তা পাপের জন্য আপনাকে শাস্তি পেতে হবে, পুণ্যের জন্য আপনি অতুল বৈভব নিয়ে স্বর্গ ভোগ করবেন। নৃগরাজ ভাবলেন পাপের শাস্তি ভোগ করব ওইটাই আগে করি, তারপর জন্মের সুখ স্বর্গে গিয়ে আনন্দ করব। আপনারাও কিন্তু ওইটাই করেছেন, ভাগবতেও কিন্তু ওইটাই নৃগরাজা করেছিল, কিন্তু এটা বড়ই ভুল হয়ে গেছিল, ফলে নৃগরাজা সাথে সাথে ওখানে গিরকিটে হয়ে জন্মালেন। সত্যযুগে ত্রেতাযুগে দ্বাপর যুগে লক্ষ লক্ষ বছর ধরে গিরকিটে হয়ে থাকলেন, দ্বাপর যুগের শেষ ভাগে এসে স্বয়ং ভগবান দ্বারকা একটা কুয়ার মধ্যে পড়েছিলেন, এই সেই নৃগরাজ গিরকিটি রূপে, যিনি কিনা রাজা ছিলেন, যিনি কিনা চিরকাল রাজ ভোগ অমৃত পান করেছেন, লক্ষ লক্ষ বছর ধরে এই নৃগরাজাকে গিরকিটি হয়ে খেতে হলো কুয়ার পোকামাকড় ব্যাং শাস্তি। এবার বাবা এখানে তিন বাবা বলেছেন যে আমরা পাপের শাস্তি আগে ভোগ করব, এইবার পাপের শাস্তি সাথে সাথে ভোগ হওয়া শুরু হবে,
অনেক পাপ করেছেন 5000 বছর, কেবল একটি পাপের শাস্তি আমি বাবা অমরকে দেই, একটি পাপের শাস্তি। বাবা রাজি? এই মুহূর্তে আপনার শাস্তি শুরু হয়ে যাবে, শাস্তি। হবিগঞ্জে এক বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বয়স তার 85 বছর, দাঁত একটাও ছিল না। বললাম যে বাবা হ্যাঁ ক্ষমা করবেন, একটা অহিতকর কথা আপনাকে জিজ্ঞাসা করি, যেটা অনেকেই শুনতে চায় না, যে বাবা আপনি মাংস সেবা করেন? বললেন যে বাবা হ্যাঁ। এ বাবা কথা বলো না বাবা, একটু শোনো। আর থাক থাক বাবু, যে বাবা আপনি কি মাংস সেবা করেন? বলছে বাবা এত হাজার হাজার ভক্তের মাঝে মিথ্যা তো বলতে পারবো না, তাছাড়া আপনি সাধু। বলছে বাবা হ্যাঁ সেবা করি বাবা, সেবা করি। বলে বাবা আরেকটা প্রশ্ন করি, মাছ সেবা করেন? বলে কি বলবো রে বাবা, বাবা মাছও সেবা করি বাবা, মাছও সেবা করি। বলে যেটাই করুন এখন। বললাম যে বাবা এখন বয়স 85 বছর, এই 85 বছর বয়সে এসে আপনি কি 5 মন মাংস খেয়েছেন? বললেন যে না রে বাবা না। ওরে বাবা কয় 5 মন যে খেয়েছি তার হিসাব নাই, এত খেয়েছি বাবা, খুব খেয়েছি। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি যত বেশি মাংস খেয়েছেন ভগবানের কাছে আমরা প্রার্থনা করব সেই মাংস খাওয়াগুলো যেন আপনাকে মৌকুব করে দেয়, মাফ করে দেয়, কিন্তু 5 মন মাংসের শাস্তি আপনাকে এই ক্ষণ ভোগ করতে হবে। বললেন যে বাবা যখন পাপ করেছি তখন তো ভোগ করতেই হবে। ধরুন যে বাবা অমর বাবা জীবদ্দশায় 5 মন মাংস খেয়েছে, যমরাজ এবার অপশন দেবেন, এবার আজকে থেকে আপনার শাস্তি ভোগ শুরু হয়ে গেল। অপশন হচ্ছে এই যে আপনি জগতে ওইখানে থেকে আপনি 5 মন মাংস খেয়েছেন, যাদের হত্যা করে, হত্যা না করে বাজারে কিনে যেই প্রাণীর মাংস খেয়েছেন এই প্রাণীকে আপনি জীবন দেন নাই, আপনি প্রাণ দিয়ে নিজে তৈরিও করেন নাই, ভগবানের আমার গোবিন্দের সৃষ্টিকে ধ্বংস করে সেই প্রাণীদের নির্বিচারে মাংস খেয়েছেন, আর ওদের মাংসকে আপনি নিজের দেহের মাংস বৃদ্ধি করেছেন। এবার অমর বাবু আপনার দেহেতে 5 মন মাংস উৎপত্তি হবে, এবার দুটো অপশান, আপনাকে নিজেকে খেতে হবে কেটে কেটে আপনার দেহের মাংস, এক নম্বর অপশন। দুই নম্বর অপশন, কথিত আছে যে শাস্ত্রে লেখা আছে পাপীরা নিজেদের মাংস খেতে চায় না, যদিও এই জগতে মাংস খাওয়ার লোভ সামলাতে পারে নাই, এবার যখন নিজের দেহের মাংস খেতে হবে, কারণ ওখানে তো অমর বাবুই থাকবেন অন্য কোনো বাবু নয়, ভাবছেন যে মরে গেলে পুড়ে ছাই আর কোনো জীবন নাই, কোথায় দেখেছে, কেই বা দেখেছে পরকাল? পরকাল সেই দিনেই বুঝবেন যেদিন যাত্রা শুরু হবে। এবার কথিত আছে যে পাপীরা নিজেদের মাংস খেতে চান না, তাই যমরাজ দেখিয়ে দেবে পাশেই কি কি জন্তু জানোয়ারগুলো বাধা আছে। ভাগবতে লেখা আছে পুরাণে শকুন শিয়াল কুকুর কাক এই ভয়ঙ্কর হিস্র হিংস্র জানোয়ার ওখানে আছে, এদের রূপ আর চোখ আর ঠোঁটগুলো ধারালো বজ্রের মতো, চোখগুলো সূর্যের মতো, এদেরকে ছেড়ে দেওয়া হবে আর অমর বাবাকে দুখানা হাত দুখানা পা চার যমদূত সোজা হ্যাঁ শুয়ে শৃঙ্খলাবদ্ধ করে দেবে। এবার ওই জানোয়ারগুলোকে ছেড়ে দেওয়া হবে, মাথাটা উঁচু করে গদা দিয়ে তুলে ধরা হবে যাতে করে নিজেই চোখে দেখতে পান। দুর্ভাগ্য বাবা অমর বাবার চোখ দুটো ওই কাক শিয়াল শকুনেরা খাবেন না, নিজের চোখেই যেন দেখতে পান কিভাবে আপনার দেহের লাড়ি ঘুড়ি ছিঁড়িয়ে ছিঁড়িয়ে খাওয়া হচ্ছে। আপনি মরবেন না বাবা, এই দারুণ যন্ত্রণার মধ্যে অমর বাবার দেহের শরীরের ওজন 1 মন, মাংস খেয়েছে 5 মন। আগামীকাল যেই সূর্য উদয় হবে এই সূর্য উদয় ওখানে দেখতে পাবেন নরকে। সূর্য উদয় হলে বাতাস বইবে প্রচণ্ড বায়ু বেগে, আপনার দেহ আবার মাংসে পূর্ণ করবে, আবার অমর বাবা আবার অমরের মতোই আবার দেহ প্রাপ্ত হবেন, 1 মন মাংস আবার খাবেন, আবার খেয়ে দিয়ে আবার পূর্ণ হবে আবার 1 মন, এইভাবে 5 বারে 5 মন মাংস, তারপর আবার আপনার দেহ পূর্ণতা প্রাপ্ত হবে। কেবল একটি পাপের শাস্তি মাংস খাওয়ার, আপনার দেহ থেকে 5 মন মাংস তৈরি হবে, আর কুকুর শিয়ালেরা কামড়ায় কামড়ায় চিবিয়ে চিবিয়ে খাবে। মাগো একটা সুচ অথবা পায়ের নিচে একটা বোরের কাঁটা ফোড়ালেই কেমন লাগে বাবা? আর এবার নিদারুণ হৃদয় দিয়ে ভেবে দেখুন, আমরা তো কতই বাহাদুরি করি, কত কিছু করি, এবার আপনি দাঁড়াবেন কোথায়? যদি আপনি নাস্তিক হন যে পরকাল মানি না, দেখছো, যদি আপনি পরকাল না মানেন
তো আপনিও বেঁচে গেলেন, যদি পরকাল বলতে কিছু না থাকে আপনিও বেঁচে গেলেন, সেই সাথে আমরা তো বাঁচলামই। কিন্তু পরকাল বলতে যদি সত্যিই থাকে সাধুরা বেঁচে যাবে, আপনার মতো নাস্তিকের কি দশা হবে বাবা, যদি আমাদের কথাটা ঠিক হয়। বোঝা গেল? এইভাবে কেবল একটি পাপের শাস্তি, আর এরকম একটার পর একটা শাস্তি পেতে হবে যত পাপ করেছেন এই জগতে থেকে। পিয়াস মনুষ্য সংহিতার পঞ্চম অধ্যায়ের দুই নম্বর তিন নম্বর শ্লোক পড়ে দেখবেন, ভাগবতে পড়ে দেখবেন, তন্ত্রশাস্ত্রে পড়ে দেখবেন, পিয়াস রসুন খেতে পারবেন না, অন্যজন তো খেতে পারবে না, ব্রাহ্মণেরাও খেতে পারবে না। ঠিক আছে, এই গেল একটি শাস্তি। এবার বাবার শাস্তি গেল মায়েদের, মায়েদের একটা শাস্তি দিয়ে বিদায় নেই, এ বাবু চলে এসেছেন। এবার মায়েদের একটা শাস্তি মাগো, এই যে বাবা আপনার স্ত্রী আসছে, বাবা এখানে মা আসছেন, আমার আসেননি, এবার উনি যে খায় এই রান্না করে কে, ওনার স্ত্রী অথবা বৌমা। এবার এই ভাগবত, যেই ভাগবতের আসর আপনারা আয়োজন করেছে, এই ভাগবতে প্রায় অনেকগুলো 28 কি 22টা নরকের বর্ণনা আছে এরকম। এই নরকদের মধ্যে একটা নরকের নাম রৌরব, সেখানে বর্ণনা করা হচ্ছে যে যারা এই জগতে মাংস মাছ তেলে ভেজে খাবে। কি দিয়ে ভাজা হয় মা, মামনি এই মামনি কি দিয়ে ভাজো মা, মাছ মাগো কি দিয়ে ভাজো মাগো, তেল দিয়ে। ওইখানে ভাগবতে পরিষ্কার বলা হচ্ছে যে যারা এই জগতে মাছ এবং মাংস তেলে ভেজে খাচ্ছে, মা যেদিক যেখান দিয়ে নারেন এটাকে কি বলে, খুন্তি না খন্তা না ছন্নি, হ্যাঁ খুন্তি মাগো, চায়ের যমদূত ধরে আপনার এই সুন্দর দেহখানা, বড় বড় সরোবর আছে, ওই রৌরব নামক নরকে বিরাট দিঘি আছে যেখানে টকবক করছে তেল, আপনাকে ধরে এমন করে ছুঁড়ে মেরে দেওয়া হবে। আর আপনার তো খি কি বাবা, খুন্তি 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 দিয়ে আপনাকে ভাজা হবে, বার বার আপনাকে ভাজা হবে, কিন্তু মাগো আপনি মরবেন না, কেবল একটি পাপের শাস্তি, বাকি পাপ তো আছে। কি মা কালকে আবার খাবেন ভাজবেন, বাবা অমর কালকে আবার মাংস খাবেন, এরপরেও যদি খান সেটা বিচার আপনাদের, নির্বাচন করুন কি করবেন। 5000 বছর আপনাকে যন্ত্রণা ভোগ করতে হবে, এরপর যন্ত্রণার শেষ, ওই 4 যমদূত আপনাকে নিয়ে যাবে স্বর্গলোকে। স্বর্গলোকে নিয়ে যাওয়ার সময় দরজায় সিংহদ্বারে নিয়ে গিয়ে, বাবা শুনুন, সিংহদ্বারে নিয়ে গিয়ে আপনাকে স্নান করানো হবে অমর বাবাকে, স্বর্গীয় জলে স্নান করাতে করাতে আপনার দেহ, পাপ দেহ যেটা দেহে আপনি মাংস খাওয়াইয়েছিলেন নরক ভোগ করেছিলেন, এই দেহটা নিয়ে স্বর্গে আপনাকে মৃদঙ্গ করতাল ভেরি নিনাদ করে ঢাক ঢোল পিটিয়ে বরণ করা হবে আপনাকে। আর বরণ করে আপনাকে পবিত্র স্বর্গীয় জলে স্নান করানো হবে, স্নান করাতে করাতে অমর বাবার দেহ সত্যিই অমরত্ব প্রাপ্ত হবে, অমর হবে কিছু কালের জন্য, তার দেহ থেকে জ্যোতি বের হবে, আলোক রশ্মি বিচ্ছুরিত হবে, নব যৌবন প্রাপ্ত হবেন, স্বর্গে গেতে গেলে বয়স হবে 18 বছর। গতকালকে বলেছিলাম বৈকুণ্ঠে গেলে কত বয়স হবে, মা ও মা ঘুমাচ্ছ মাগো, বৈকুণ্ঠে গেলে কত বয়স হবে বাবা, কারো মনে আছে কালকে পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা এসেছিলেন, বৈকুণ্ঠে গেলে কত বছর হবে বয়স, স্বর্গেতে 18 বছর, বৈকুণ্ঠে গেলে 14 বা 15 বছর, বৈকুণ্ঠে গেলে 15 বছর আর স্বর্গে গেলে 18 বছর। বৈকুণ্ঠে গেলে মরতে হবে না, স্বর্গের পরিণাম শুনো, তারপর স্নান করাতে করাতে, বাবা আপনি তো বৃদ্ধ না, আপনার চুলদাড়ি পেকে গেছে, একেবারে কিশোর হয়ে যাবেন, তখন চুলদাড়ি আর থাকবে না, বয়স হবে 18 বছর। এবার আপনাকে আরতি কীর্তন করে, বাবা একটু কষ্ট করে উঠতে হবে, যে আমার সন্তানের কাছে আসতে হবে, আমরা আপনাকে স্বর্গে নিয়ে যেতে চাই, বাবা আসুন আমাকে গল্পটা তাড়াতাড়ি শেষ করতে সাহায্য করুন। এবার স্বর্গের দেবদেবীরা ওই অমর বাবাকে নিয়ে স্বর্গীয় জলে স্নান করিয়ে 18 বছর বয়স হয়ে যাবে, আর এই সময় স্বর্গের দেবতারা বাবার গলে স্বর্গীয় একটা সুগন্ধিযুক্ত মালা পরিয়ে দেবেন, জয় বাবা অমরের স্বর্গযাত্রা কি।
আর বাবাকে স্বর্গীয় একটা মালা পরে দেওয়া হবে, 20,000 বছর বা 10,000 বছর স্বর্গে সুখ ভোগ করবেন। এই সময় একটা কথা বলে দেবেন যে অমর বাবু আপনার গলে যে মালাটা পরিয়ে দেওয়া হলো 20,000 বছর এই মালাটা শুকাবে না, 20,000 বছর ধরে এই স্বর্গীয় সুগন্ধি ঘ্রাণ ছড়িয়ে দেবে, এই মালাটা আপনাকে অফুরন্ত আনন্দ দান করবে, এই মালা থেকে পদ্ম ফুলের অফুরন্ত ঘ্রাণ বের হবে। কিন্তু একটা কথা বাবা, এই জগতে আমরা 4 অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। 1, আমরা জন্মাচ্ছি, আমরা বড় হচ্ছি, রোগগ্রস্ত হচ্ছি, তারপর বৃদ্ধ হচ্ছি, তারপর মরে যাচ্ছি। এই জগতে 4 দশা, কিন্তু যদি আমরা স্বর্গে যাই 3 দশা প্রাপ্ত হবেন বাবা। স্বর্গে জন্মাবেন, বয়স হবে 18 বছর, সাথে সাথেই স্বর্গে রোগগ্রস্ত হবেন। এই জগতে রোগগ্রস্ত, স্বর্গে গেলেও রোগ হবে। স্বর্গের সমস্ত দেবতাদের রোগ আছে, দেবরাজ ইন্দ্রের রোগ আছে, জলদ এরকম একটা জল, হ্যাঁ জলে থাকলে যে রোগ হয় দেবরাজ ইন্দ্রের আছে, চন্দ্রদেবের রোগ আছে যক্ষা রোগ, বরুণ দেবের রোগ আছে, তারপর স্বয়ং ধর্মরাজ যমেরও রোগ আছে পদ বৈকল্য। এভাবে সমস্ত দেবতাদের রোগ আছে, অমর বাবুরও রোগ হবে, কিন্তু বয়স থাকবে 18 বছর, 10,000 বা 20,000 বছর স্বর্গ সুখের ভর। যেই দিন বাবার স্বর্গ সুখ শেষ হবে মাগো অমর বাবার, ওই দিন গলের মালাটা শুকিয়ে যাবে এবং গলের মালাটা সাথে সাথে ছিঁড়ে পড়ে যাবে, অমর বাবু স্বর্গেতে মরে যাবে। এবার অমর বাবা কয়বার মরল? মর্তলোকে একবার মরলেন, নরকে গিয়ে শাস্তি ভোগ করলেন, স্বর্গে থেকে 20,000 বা 100,000 বা 1,00,000 বছর কোটি বছর থাকলো, মরতে হবে। এবার মরবেন 2 বার, শাস্তি পাবেন নরকে, স্বর্গে গিয়েও মরবেন। এইভাবে স্বর্গে যেদিন মরবেন আবার এই জগতে আসবেন, যদি চান যে আপনি আবার আরুয়াকান্দি বা কি বাবা গ্রাম চৌহদ্দি গ্রামে আসবেন, পরজন্মে এসে কোথায় জন্মাবেন বাবা কেউ জানেন না। এবার 5টি উপাদান নিয়ে আবার অমরবাবু আসবেন এই জগতে 20,000 বছর পর। আর জীবাত্মা পরমাত্মা মন বুদ্ধি অহংকার, বাবার মন আছে, আছে বুদ্ধি আছে, শুদ্ধ অহংকার আছে, জীবাত্মা এবং পরমাত্মা যাকে আশ্রয় করে ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াবেন। এবার আসবেন, এসে জলের তোর এই পৃথিবীতে পড়বেন। যদি ঘাস হয়ে জন্মা বাবা ছাগল গরু খাবে, ছাগল গরুর পেটে যাবেন, এই জন্মে অমর বাবার পিতামাতা ছাগল অথবা গরু হয়ে যাবে। আর আপনি ছাগল গরুর পেটে, কলা গাছ হয়েছেন হাতির পেটে চলে গেছেন, সেই জন্মে আপনার পিতামাতা হাতি হয়ে যাবে, গরু ছাগল হয়ে যাবে। বাবা অমর বাবা আপনি ছাগল হয়ে জন্মায়েছেন, জীবন্ত আপনার গলা কেটে দেওয়া হবে, চামড়া ছুলে নেওয়া হবে, টুকরা টুকরা করে কাটা হবে, পুকুরের মাছ হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার দেহের চামড়া আইস কই মাছ হয়ে জন্মিয়েছেন ছোলানো হবে। আপনি ছটপট করা ছাড়া কিচ্ছু বলতে পারবেন না, বলতে পারবেন না মাগো দয়া করে আমার গলায় হাতি আর লাগায়ও না, এখন তো অনেক দম্ভ অহংকার করছেন, সেদিন কিচ্ছু করার নেই আপনার, বড় অসহায় হয়ে যাব মাগো বাবা অমর, আমরা সেদিন বড় অসহায় হয়ে যাব, কিচ্ছু করতে পারবেন। গরু হয়ে জন্মিয়েছেন পায়খানায় ঘুমাতে হবে, প্রসাবেই থাকতে হবে। মশা হয়ে জন্মিয়েছেন, জীবনের আয়ু পরমায়ু কতটুকু, কেউ কামড়ালে আপনাকে এক থাপ পড়ে মেরে শেষ করে দেবে, ভেবে দেখুন জীবনের কতটুকু পরমায়ু। মাগো মাথার উকুন, কার কার মাথায় উকুন আছে, আর তুলুন দেখি উকুন কার কার মাথায় আছে, নাই? ওই মা কাকার মাথায় উকুন আছে। এবার উকুন হয়ে যদি জন্মান আপনাকে নখের ডগা এনে টিপে টিপে হত্যা করা হবে। এই যে পোকাগুলো উড়াচ্ছে দেখতে পাচ্ছেন, এই পোকাগুলোর বিষয় ভাগবতে ব্যাখ্যাকালে শ্রীল প্রভুপাদ বলেছেন, এই পোকাগুলো দিন দেখতে পায় না, এরা রাতেই জন্মায়, রাতেই মরে, কালকে দেখবেন আলোর নিচে মরে আছে। এইভাবে আমরা 84 লক্ষ কখনো জলে কুমির হয়ে জন্মিয়েছেন, সেই জন্মে আপনার পিতামাতা কুমির, শুয়োর হয়ে জন্মিয়েছেন বরাহনন্দন, সেই জন্মে পিতামাতা আপনার শুকর শুকরি, আর আপনি বরাহনন্দন হয়ে জন্মিয়েছেন মানে শুয়োরের বাচ্চা, ভেবে দেখুন। কালকে সকালে যা ত্যাগ করবেন, শুয়োর হয়ে জন্মালে তা খত 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 করে খেতে যেতে হবে। এভাবে নিদারুণ অসহায় অসীম সময়ের সাম্রাজ্যে আপনাকে একা ঘুরে বেড়াতে হবে মা। এবার কোনটা করবেন,
দেবদেবীর পূজা অর্চনা পুণ্য কর্ম করে স্বর্গে গিয়ে ভোগ করে আবার এই পৃথিবীতে আসবেন, নাকি গোবিন্দের আরাধনা করে গোবিন্দের কাছে যাবেন আর কোনোদিন বেদনার জগতে আসতে হবে না? এক, যদি জমের বাড়িতে যেতে না চান, যদি স্বর্গে না যেতে চান, যদি স্বর্গে গিয়ে মরে না আসতে চান, যদি নরকে না যেতে চান, তাহলে তিনটি কাজ করুন এই কয়েক মিনিটের মধ্যে। এক, যাদের গলে মালা নাই, যমরাজ বলছেন হে দূতগণ জগতে ঘোষণা দাও, কেবল 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 তাদেরকে আমার নরকে নিয়ে আসবে যাদের গলে তুলসীর মালা নেই। এবার ভেবে দেখুন কারা কারা নরকে যাবার ক্যান্ডিডেট। কোনো বাহাদুরি খাটবে না, আপনারা যারা আরাধনা করছেন ওরা আপনাদের বাঁচাতে পারবে না, কেননা মরবার পর বিচার করবেন ধর্মরাজ যম, সেই যমরাজ মিনতি করেছেন গলে তুলসীর মালা পড়তে হবে। আপনি যেই ধর্মের যেই পথের হন, যেই ধর্মের না যেই মত পথের হন, স্বয়ং ধর্মরাজ যম মরবার পরে বিচার শিব ভোলানাথ করবে না, মরবার পরে বিচার বাবা লোকনাথ করবে না, ভোলানাথ করবে না, শিব ঠাকুর করবে না, দুর্গা দেবীও করবে না, পিতামাতাও করবে না, মরবার পরে বিচার করবেন ধর্মরাজ যম। আর সেই ধর্মরাজ যম বলেছেন যাদের গলে তুলসীর মালা নেই কেবল কেবল তাদেরকে আমার এখান নিয়ে আসবে। সাবধান, যাদের গলে তুলসীর মালা আছে, বাবা আপনারা হরে কৃষ্ণ একটু শুনুন, তারপর নিজেরা বন্ধু বান্ধব হলে নিজেরা কথা বলে নেবেন পরে। হ্যাঁ, আপনারা যে গল্প করছেন আমারও মনটা আপনাদের গল্প শোনার জন্য যেতে চাচ্ছে, তা সেই জন্যে আজ যে কথা বলতেছিলাম, আপনারা গলে মালা পরবেন, যাদের গলে মালা নাই, মালা পরার জন্য গুরু গ্রহণ করতে হবে না, মালা পরার জন্য দীক্ষা নিতে হবে না, মালা পরার জন্য কোনো নিয়ম পালন করতে হবে না, জন্মের পরে আপনার ছেলে মেয়েদেরকে মালা পরিয়ে দেবেন। যদি মালা পরিয়ে দেন কেবল জমের বাড়িতে ভয়ে নয়, নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য গলে মালা পরা উচিত। এখন চেহারা দেখে বোঝা যায় না কে আল্লাহর লোক না ভগবানের লোক, পথে দেখা হলো আপনাকে কি সেলুট দেব, সেলুট দেব না নমস্কার দেব, আদাব বলবো না কি বলবো, কি বলবো? একটা জিনিস বলতে হবে সবাইকে, সেটি হচ্ছে যদি আমরা হরে কৃষ্ণ বলি নমস্কার বলায় দোষ নেই, নমস্কার বলায় দোষ নেই, কিন্তু হরে কৃষ্ণ বলায় গুণের শেষ নেই। যেমন দশ জনের সঙ্গে দেখা হলো দাদা নমস্কার, দাদা নমস্কার, এই সাধু নমস্কার, কিন্তু আপনি দাদাই দেখা হোক আর সাধুই দেখা হোক আর কাকাই দেখা হোক, যদি বলেন যে কাকা হরে কৃষ্ণ, অনিচ্ছা সত্ত্বে আপনি ভগবানের নাম মনে করতে পারছেন। দশবার নমস্কার নমস্কার দশ লোককে দেখে বললেন, কিন্তু এই দশবার আত্মীয় লোকজনকে দেখে যদি আপনি দশবার হরে কৃষ্ণ বলেন তো অনিচ্ছা সত্ত্বে আপনার জিহ্বায় কৃষ্ণ নাম কীর্তিত হলো। নমস্কার মানে সম্বোধন করা, আর হরে কৃষ্ণ মিন্স অল অ্যাট্রাক্টিভ। এই হরে কৃষ্ণ হচ্ছে আপনি ভগবান কৃষ্ণের ভক্ত হন, পাল্টা আপনিও বলবেন হরে কৃষ্ণ, আপনিও ভগবান কৃষ্ণের ভক্ত হন, প্রার্থনা করা হচ্ছে। বাবা এরকম প্রার্থনা করলে মঙ্গল হবে না? তা সেই জন্যে হরে কৃষ্ণ বলায় গুণের শেষ নাই, নমস্কারের দোষ নেই। অবশ্যই হরে কৃষ্ণ বলতে একটু সম্ভ্রম হবে, প্রথম দিকে বলবেন একটু সম্ভ্রম, বলো এরা হরে কৃষ্ণ সাধু হয়ে গেছে, আমরা তো সবাই হরে কৃষ্ণই, হয়তো কেউ অর্ধেক সাধু, কেউ হাফ সাধু, কেউ হয়তো কেবল চলছে। তা সেই জন্য আপনাদের সবাইকে নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য, কারণ নাম জিজ্ঞাসা করলে বোঝা যায় না, একই ধরনের নাম সকল জাতির মানুষদের ছেলে মেয়েদের রয়েছে। হ্যাঁ, তা সেই জন্য নাম জিজ্ঞাসা করলে তো বোঝা যায় না, হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য এক নম্বর গলে মালা পরুন। যদি বৈকুণ্ঠে যাওয়ার দশটা সিঁড়ি থাকে তাহলে প্রথম সিঁড়ি হচ্ছে গলে মালা। ইতিমধ্যে আপনারা যারা মাস্টার্স খান, সাধুসঙ্গও করেন, আবার এখনও পুরো সাধু হন নাই, অনেকের গলে যে বাবাদের গলে মালা আছে, কিন্তু এই বাবারাও মাছ সেবা করে, করুন বাবা পরে পরে অতএব, আর নাইলে বাবা আছে পরে আপনি তো কথা বলবেন, হ্যাঁ তাকে জিজ্ঞাসা করবেন যদি আমি সময় না পাই, কারণ ওনার সময় ফুরিয়ে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে, আমাকে ছাড়তে হবে এখন 9:38 বাজে। তো যে কথা বলতেছিলাম, এক নম্বর গলে মালা পরতে হবে, এখানে ভক্তরা মালা দিয়েছে মাত্র মূল্য 50 টাকা, একটু সামান্য দক্ষিণা দিয়ে মন্দিরে বা আমার গ্রন্থ ছাপানোর সহযোগিতা করে আপনারা নরকের টিকিট বাতিল করতে পারবেন, সেই মুহূর্তে যেই মুহূর্তে গলে তুলসীর মালা পরবেন। এইটা ইস্কনের সাধুদের কথা নয়, এইটা কোনো টিকিধারী বৈরাগীদের কথা নয়, মরবার করে যিনি বিচার করবেন সেই ধর্মরাজ যম বাবা বলেছেন যে যাদের গলায় তুলসীর মালা নেই কেবল আমার কাছে নিয়ে আসবে। তাহলে বোঝা গেল মালা পরার জন্য কোনো নিয়ম পালন করতে হবে না, জন্মের পরেই কোনো মন্ত্রতন্ত্র নিতে হবে না, জন্মের পরে ছেলে মেয়েদের গলায় মালা পরিয়ে দিতে পারবেন। এক,
দুই একাদশী। এখানে অনেক আমি শুনেছি মায়েরা, আজকে কয়েকটা মা গিয়েছিলেন, বাবারাও একাদশী করেন। ও বাবা শোনো বাবা, বাবারাও একাদশী করেন, বাবু একাদশী করেন। যারা একাদশী পালন করেন তাদের জন্য একটা কথা বলি, যারা একাদশী পালন করেন, একাদশী পালনের মধ্য দিয়ে আপনারা আপনাদের নিজেদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারবেন। আপনারা পাপ থেকে নিজেরা মুক্ত হয়ে যাবেন একাদশী পালন করার মধ্য দিয়ে। আর পাপ থেকে মুক্ত হলেই গোবিন্দ পদে প্রেম ভক্তি লাভ করবেন। এখানে একটা উপকার হবে, যদি গলায় মালা পরেন একাদশী করেন, দুটো সবচেয়ে বড় কাজ হবে যাদের গলায় মালা আছে এবং একাদশী করেন, মরবার পরে এ জন্মে যদি আপনি ভগবানের কাছে নাও যেতে পারেন না, কেবল একাদশী আর গলে মালা পরেই আপনি ভগবানের কাছে যেতে পারবেন না, আর একটু কাজ করতে হবে। সেই কাজগুলো যদি আপনি নাও করেন, একটা লাভ হবে মাগো বাবা। কি লাভ হবে? অন্তত যমের বাড়িতে যেতে হবে না। এক, দুই, গলে তুলসীর মালা আর যদি একাদশী পালন করেন, মরবার পর আবার মনুষ্য কুলে জন্মগ্রহণের সুযোগ পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব, এই দুটা সুবর্ণ সুযোগ পাবেন। ঠিক আছে, যদি গলে মালা না পরেন, যদি একাদশী পালন না করেন, মৃত্যুর পর এই বিপদ মনুষ্য কুলে জন্মগ্রহণের সুযোগ হারাবেন। জমের বাড়িতে তো বোনাস যাবে না। হ্যাঁ বাবা, একাদশী আপনি জিজ্ঞাসা করতে পারেন যে বৃন্দাবনে একাদশী পালন করা হয় কি না এবং পুরী ধামে হয় কি না। উত্তরটি হচ্ছে, স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছেন যেখানে অবস্থান কোন পৃথিবীর সব জায়গাতেই একাদশী পালন করতে হবে। বৃন্দাবনে আমাদের হাজার হাজার ভক্ত আছে, লক্ষ লক্ষ ভক্ত আছে, সারা পৃথিবীর ভক্ত সেখানে আসে, সুতরাং তারা সবাই একাদশী পালন করে। পুরী ধামে আমাদের মন্দির রয়েছে কয়েকটি, হাজার হাজার ভক্ত আছে, সেখানেও তারা একাদশী পালন করে। যেখানেই থাকুন একাদশী পালন করতেই হবে। এবার আপনি তার পুরী ধামে নেই, সেখানে একটা বিষয় তারা ভাববে, আপনি যেহেতু আরুয়াকান্দিতে আছেন কেন পুরী ধামকে এখানে টেনে নিয়ে আসছেন বাবা? আর নয়তো আপনি পুরী ধামে যান, আপনার কিছু করার লাগবে না, খালি দিন রাত ওই জগন্নাথের প্রসাদ খাবেন, সেই সৌভাগ্য তো হওয়ার লাগবে। তাহলে এক নম্বর গলে মালা, দুই নম্বর একাদশী। একাদশী যারা পালন করেন না তাদের তিনটা ক্ষতি হবে। যদি একাদশী না পালন করেন, আপনার জীবনে ভালো কাজ করছেন, পুণ্য করছেন, একাদশী পালন না করার অপরাধে সঞ্চিত পুণ্য হয়ে যাবে শূন্য। এক ক্ষতি হবে, জীবনের ভালো কাজের পুণ্য সঞ্চিত থাকবে না। বারো মাসে তেরো পার্বণ, দুর্গা পূজা কালী পূজা করে যে আপনি পুণ্য লাভ করছেন, যদি আপনি একাদশী ব্রত না পালন করেন, সঞ্চিত পুণ্য হয়ে যাবে শূন্য। এক নম্বর ক্ষতি। দুই নম্বর ক্ষতি হবে, একাদশী পালন না করার অপরাধে আপনি পাপ, মহাপাপ, অতি পাপ, সর্বপাপে লিপ্ত হবেন। তিন নম্বর ক্ষতি হবে, একাদশী না করার অপরাধে পরজন্মে আর মনুষ্য কুলে জন্মগ্রহণের সুযোগ দেওয়া হবে না। দ্বিপদ মনুষ্য কুলে জন্মিয়েছেন তখন চতুষ্পদ প্রাণী হয়ে জন্মাতে হবে, আর নয় তো পদহীন হয়ে সাপ, কুচ্চা, হ্যাঁ, কেঁচো, কৃমি হয়ে জন্মাতে হবে। বোঝা গেল? তাহলে এক নম্বর গলে মালা, দুই নম্বর একাদশী। একাদশীতে যাবতীয় ফলমূল খেতে পারবেন, মিষ্টি আলু, গোল আলু, টমেটো, ঢেঁড়স, ফুলকপি, তরকারি রান্না করে খেতে পারবেন। মনে রাখবেন, সরিষার তেল আর তিলের তেল খাওয়া যাবে না, বাদাম তেল, সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে খেতে হবে। বাদাম খেতে পারবেন, আটা খাওয়া যাবে না। যদি আপনারা এগুলো না খেয়ে না থাকতে পারেন, তাহলে মিষ্টি আলু সিদ্ধ করে, গোল আলু সিদ্ধ করে দুধ চিনি দিয়ে, অথবা পেঁপে সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস রান্না করে খেতে পারবেন। যদি ক্ষুধা না সহ্য করতে পারেন তবু খেতেই থাকুন, ওই তো প্রায় বলে থাকি দরকার হয় পায়েস রান্না করে জম্মের খাওয়া খেয়ে নিন, তবু একাদশী পালন করুন। মরতে হয় তো একাদশী করেই মরুন। আর একাদশী প্রসঙ্গে আমার বিস্তারিত বর্ণনা রয়েছে এই জীবন্তরী চলার পথে বইটিতে, যার মূল্য 200 টাকা। এটাতে সেই বিষয়গুলো বর্ণনা আছে, কেন আমরা একাদশী পালন করব, কেন গুরু করব, কেন যথার্থ গুরু করব, এই জীবন্তরী চলার পথে বইটিতে রয়েছে। তো যে কথা বলতেছিলাম, তাহলে এক নম্বর গলে মালা, দুই নম্বর একাদশী, তিন নম্বর জপমালা, তিন নম্বর কাজ হবে এটা, হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম, এই কৃষ্ণ নাম জপ। যারা জানেন না তারা, যারা জানে সেই সমস্ত সাধুদের কাছ থেকে জেনে নেবেন। চার নম্বর আরেকটা কাজ আছে, আপনাদের ঘরে গীতা আছে,
এই গীতার তৃতীয় অধ্যায়ের বারো এবং তেরো নম্বর শ্লোক। বারো নম্বর শ্লোকে বলা হয়েছে যে যারা নিজেরা রান্না বান্না করে নিজেরাই খায় তারা হচ্ছে ইস্তেনয় বস। এই তো বাবু বলছে উত্তরটি, তারা কিরে মা জানেন? গীতা বাড়িতে আসে পড়বেন তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোক, বলছে যারা নিজেরা রান্না বান্না করে খায়। যেমন অমর বাবার স্ত্রী রান্না করে, বৌমা রান্না করে, অমর বাবা খায়, অমর বাবার বৌমা আর বউ খায়। বলছে যারা নিজেরাই খায়, অর্জুন আমাকে ভোগ নিবেদন করে না, ওরা যা রান্না করেছে তা তো ভগবানকে দেওয়া যাবে না। আপনি তো খাচ্ছেন মাছ মাংস খাসি পাটা, হ্যাঁ এগুলো তো আর ভগবানকে দেওয়া যাবে না। তো বলছে যারা নিজেরা রান্না করে নিজেরাই খায় ইস্তেন এবস, তারা হচ্ছে চোরের দল। আচ্ছা অমর বাবা, আমার বাপটা যদি চোর হয় তা আমার মাটা কি হবে? মারে ওই মা বাপটা চোর, মাটা কিরে চুন্নি মায়ের দল। এইটা গীতার কথা, মাগো রাগ করবেন, চলে যেতে বলবেন, বলবো যে মাগো গীতা আছে, ক্ষমা করো আমায়। হ্যাঁ এবার তেরো নম্বর শ্লোকে বলা হলো কি, হে অর্জুন এরা শুধু চোর আর চুন্নির দল না, ভুঞ্জতে তে তঘং পাপা। তেরো নম্বর শ্লোকে দ্বিতীয় লাইনে বলা হলো যে এরা প্রতি গ্রাসে গ্রাসে খালি পাপই খায়, পাপই ভজন করে। তাহলে চার নম্বর কাজ করতে হবে মাগো, ভগবানকে নিবেদন করে প্রসাদ। আগে এই জন্য দুঃখ করে বললাম, আর আপনাদের যা শুনতে মন্দ লাগলো, খারাপ লাগলো, যে অনেক গোড়াগড়ি দিয়েছেন, অনেক কান্নাকাটি করেছেন, কোনো লাভ হবে না বাবা গোড়াগড়ি কান্নাকাটি করে। ধুলা মাগলে আপনি পাপ বিনষ্ট হলেও নরকে তো যেতে হবে বাবা, কারণ আপনি তো নিজে খেয়ে দিয়ে পাপ করছেন। একবার কৃষ্ণ নামে একবার ধুলা নিলেই সব পাপ যাবে, যদি আর বার না পাপ করেন। ভেবে দেখুন, তুলসীর দৃষ্টান্ত দিয়েছিলাম, কেন আপনাদের পাপ যাচ্ছে না? যেই হাত দিয়ে তুলসীর গোড়ায় জল দিচ্ছেন, যেই হাত দিয়ে তুলসীর মৃত্তিকা মাটি ধারণ করছেন, যেই হাত দিয়ে তুলসীর পাতা চয়ন করে ভগবানকে দিচ্ছেন, যেই হাত দিয়ে তুলসীর পত্র ভগবানকে নিবেদন করে নাসিকায় ঘ্রাণ গ্রহণ করছেন, হ্যাঁ যেই হাত দিয়ে তুলসী রোপণ করছেন, যেই হাত দিয়ে তুলসী স্পর্শ করছেন, সাথে সাথে সমস্ত পাপ। কিন্তু ওই হাত দিয়েই বাবা আপনি গোবিন্দচরণ হরিচরণ বাদ দিয়ে আপনি মুরগির চরণ সেবা করছেন, মাছের পাকনা সেবা করছেন, মাছের কাটাকুটা সেবা করছেন। সেই জন্য এই হাত দিয়ে পূজা করে আবার এই হাত দিয়ে গুলো খেয়ে পাপ চলে গেছিল। যেই মুহূর্তে ছবেন এখনই ছুঁয়ে দেন আপনার পাপ, সে যদি আর পাপ না করে, কিন্তু আপনারা তো কালকে খাবেন আবার। সেই জন্য আপনাদের একবার কৃষ্ণ নামে পাপ যাবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি আপনারা পাবেন না ব্রজে ব্রজেন্দ্রনন্দন। বোঝা গেল এবার? আর যদি পাপ না করেন, আর যদি না খান, তবেই আপনি সাধু হতে পারবেন, নয়তো ভাবে গোড়াগুড়ি দিয়ে ওই জমের বাড়িতে হাসিয়া গাহিয়া যেতে হবে। তা ঠিক আছে, এই চারটি গোলে মালা, একাদশী তিন নম্বর জপ, চার নম্বর ভগবত চরণে প্রসাদ। এবার কালকে থেকে আজ পর্যন্ত চারটি যতগুলো আলোচনা হলো ওই চারটি নিয়ম খালি মনে রাখুন, আর এই চারটার যদি একটাও না করেন তাহলে আপনাদের দশা হবে কি দশা হবে বাবা? তিন মিনিটের একটা গল্প শুনুন, তারপরে বাবার আলোচনা শুনতে পাবেন। গল্পটা শেষ, গল্পটা পরে শুনুন মা মনোযোগ সহকারে। বাড়িতে গুরুদেব এসেছে, বাড়িতে গুরুদেব এসেছে, শিষ্য ঠাকুরের মন্দিরে পূজা করতে বসেছেন। পূজা করতে করতে হঠাৎ ঘণ্টা পিটাচ্ছে, ঘণ্টা পিটাতে পিটাতে হৃদয়ে প্রশ্ন জেগেছে, হঠাৎ প্রশ্ন জেগেছে যে এখন পূজা করতেছি, পূজা করতে করতে যদি আমি অপবিত্র হয়ে যাই, বোঝাই বেড়া, স্নান করে ঠাকুরের ঘরে ঢুকেছে পূজা করতে, পূজা করতে করতে কী করে অপবিত্র হবে? বলে গুরুদেব কেন, এই পূজা করতে করতে যদি আমি অপবিত্র হয়ে যাই, বলে কেন কীভাবে হবে অপবিত্র? বলে গুরুদেব যদি আমার বায়ু ত্যাগ করতে ইচ্ছা হয়, মানে মানে বলে যদি আমার পাততে ইচ্ছা হয়, আর যদি ঠাকুরের পূজা করতে করতে যদি আমি পা দিই তবে অপবিত্র হব না? বলে হ্যাঁ ঠিক তো অপবিত্র হবে। বলে পবিত্র হওয়ার উপায়? বলে বাবা পবিত্র হওয়ার উপায় সহজ আছে, এটাকে কী বলো বাবা? মাগো কী বলেন আপনারা? আচমন পাত্র, এটাতে জল আছে, গঙ্গে চো যমুনে চো পবিত্র পবিত্র বা। বলে এই জল নিয়ে তুমি তিনবার ছিটা দেবে গায়ে, আর মন্ত্র বলবে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু, পবিত্র হয়ে যাবে। বলে গুরুদেব বুঝলাম, এরপর যদি আমি আবার পা দিই, হ্যাঁ বলে আবার নিবা, আবার নিয়ে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু পবিত্র হবে। বলে গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পা দিই, বলে আবার নিবা, আবার নিয়ে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু বলবা। বলে গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পাবি, বলে রে মূর্খ তোমার তো ঠাকুর পূজায় মন নাই, শুধু পাদা পাবি সার। কত কষ্টে পালো ভাই তোমার বেটি বেটা,
আর কৃষ্ণ ভজন করিতেই বাদে সব লেঠা। তো সব লেঠা গুজিয়ে আপনারা হরিনাম করুন। আর আমি যা আপনাদের মন্দ কথা বলেছিলাম, আমি বিদায়কালে আপনাদের চরণে মিনতি করে নিঃশর্ত ক্ষমা চাই। আপনারা বিধিগুলো পালন করার চেষ্টা করুন, সবাই ভালো থাকবেন। জয় হোক আপনাদের, জয় শ্রী প্রভুপাদ। ইসকন বাংলাদেশের পৃথিবীর সকল মন্দিরে আপনাদের আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে আজকের ভাগবতী অনুষ্ঠানে